بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم. পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا. বলুন আমার প্রতি ওহী নাজিল করা হয়েছে যে জিনদের একটি দল কোরআন শ্রবণ করেছে, অতঃপর তারা বলেছে আমরা বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা। যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন মানুষকে সৃষ্টি করেছেন, তেমনি জিনকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগীর জন্য। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন মানুষের জন্য রাসূল করে নবী করে প্রেরণ করেছেন, তেমনি জিনদের জন্য তাকে রাসূল করে প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে তাফসীর পেশ করব সূরা জিনের, সূরাতুল জিন, এমন একটি সূরা যে সূরার নামকরণ হয়েছে সূরাতুল জিন বলে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরায় জিনদের ইসলাম কবুল করার ঘটনা উল্লেখ করেছেন। জিনেরা নবী করিম সাল্লাম থেকে কোরআনে করিম শুনল, শোনার পরে তারা সে সম্পর্কে যে ভালো মন্তব্য পেশ করল এবং তারা নিজেরা ইসলাম গ্রহণ করল দ্রুত, আর তারপরে আবার নিজ নিজ জাতির কাছে গিয়ে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো, এসব কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। এছাড়াও জিনদের আরও বেশ কিছু কথা আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। এই সূরার নাম সূরাতুল জিন, এবং এই সূরা আল্লাহ পাক নাজিল করেছেন নবী করিম সাল্লামের মক্কী জীবনে। এখানে তাফসীর শুরু করার আগে বলবো যে এই সূরা নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কী জীবনে যে জীবন ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এবং মুসলিমদের দুর্বলতার জীবন, কমজোরির জীবন এবং নির্যাতন জুলম অত্যাচার বরদস্ত করার জীবন, সেই জীবনে সেই সময়গুলিতে আল্লাহ পাক নবী সাল্লামকে সাহাবাই কেরামদেরকে সান্ত্বনা দিয়েছেন। এবং এতে সান্ত্বনা রয়েছে কিয়ামত পর্যন্ত প্রত্যেক দায়ীর জন্য, প্রত্যেক আল্লাহ পাক রব্বুল আলমিনের দিনের দিকে আহ্বানকারী ভাইদের জন্য।
এই সান্ত্বনা কেমন করে রয়েছে সেটা সূরার তাফসীর শেষ করে আপনাদেরকে জিজ্ঞাসা করব অথবা আমি তা উল্লেখ করব। তবে জেনে রাখবো এখন যে এই সূরা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে রিওয়ায়েত রয়েছে যে নখলা নামক এক উপত্যকায় ওয়াদিতে ফজর নামাজ আদায় করছিলেন কয়েকজন সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে। ওই সময় কয়েকজন জিন গিয়ে পৌঁছে, যাদেরকে আল্লাহ এখানে বলেছেন নাফারুম মিনাল জিন, জিনদের একটি দল। আরবি ভাষায় নাফার বলা হয়, আরবি ভাষাবিদরা বলেছেন তিন থেকে নিয়ে দশ পর্যন্ত সংখ্যা যদি থাকে তাহলে তাদের সংখ্যা তিন থেকে দশের মধ্যে ছিল, তাই হতে পারে। আল্লাহ বলছেন কুল ওহিয়া এলাইয়া আন্নাহু ইস্তামা নাফারুম মিনাল জিন, জিনদের একটি ছোট্ট দল, ক্ষুদ্র দল, বড় দল হইতে পারে কিন্তু নাফার যখন আল্লাহ বলেছেন তাহলে একটি ক্ষুদ্র দল ছিল যাদের সংখ্যা তিন থেকে দশের মধ্যে ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করছিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, তেলাওয়াত চলছিল, সেই সময় জিনদের এই ক্ষুদ্র দলটি ওখানে পৌঁছে যায়। আর এই দৃশ্য দেখে নবী সাল্লামের এবং সাহাবায়ে কেরামদের জামাতের সালাতের নামাজের এবং কোরআনে কারিম মনোযোগ দিয়ে শোনে, আর শোনার সাথে সাথে মুসলিম হয়ে যায়। এই জিন দলটি কি উদ্দেশ্যে বেরিয়েছিল এই কথাও সহিহ বুখারীতে, সহিহ মুসলিমে, আরও বেশ কিছু হাদিসের কিতাবে উল্লেখ করা হয়েছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, তাফসীর কিতাবে রয়েছে, সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রেসালাত পেলেন, কত বছর বয়সে? চল্লিশ বছর বয়সে রেসালাত পেলেন, তখন আসমানের রাস্তাগুলিকে কঠোর পাহারা দিয়ে বেষ্টিত করে দেওয়া হলো, ঘিরে দেওয়া হলো। কঠোর পাহারা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কাদেরকে দিয়ে? ফেরেশতাদেরকে দিয়ে। এমন পাহারা লাগিয়ে দেওয়া হলো যে আর ওপর দিকে জিনেরা যেতে পারে না। তার আগে পর্যন্ত জিনেরা ওপর দিকে ঊর্ধ্বগগনে আকাশ পর্যন্ত যেত এবং নিজ নিজ জায়গায় তারা বসত, বসার পরে প্রথম আকাশে তারা কান লাগিয়ে শুনত যে কি আল্লাহ আলোচনা উপর দিকে হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা, যেমন হাদিসে আছে সাত আসমানের উপর হয়, তারপর সাত আসমানের উপর যে ফেরেশতারা আছেন তাদের মাঝে আলোচনা হয় আপসে, যে আল্লাহ পাক আজ এই ফয়সালা করলেন, এই ফয়সালা করবেন, দুনিয়াতে এই হবে, এই হবে। তারপরে সেখান থেকে জিজ্ঞাসা করে ষষ্ঠ আসমানের ফেরেশতারা যে কি হইলো, তারা জানতে পারে, পঞ্চম আসমান, এই চতুর্থ, তৃতীয়, দ্বিতীয় করে আসমানি দুনিয়া যেটিকে বলা হয়, মানে প্রথম আসমান, প্রথম আসমানে এই সংবাদগুলি পৌঁছে যায় আর আপসে ফেরেশতারা আলোচনা করে। এই ফেরেশতাদের কাছ থেকে কান লাগিয়ে এই জিনেরা শোনার চেষ্টা করত এবং কিছু কথা যদি সামান্য শুনে নিত দৌড় দিয়ে এসে গণকদেরকে, এই জিন শয়তানদের বন্ধু গণকদেরকে, এদেরকে জানিয়ে দিত যে পৃথিবীতে এই হতে যাচ্ছে। আর গণকরা তখন এই একটি সত্যতে নিরানব্বইটি মিথ্যা মিশিয়ে দিয়ে তারা বলতো, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, একটি যদি সত্য হয়ে যায় তাহলে অধিকাংশ মানুষ বিশ্বাস করে ফেলতো, দেখো যেমন বলেছিল তেমন হইল, যা বলেছিল তাই হইল। আর আজ পর্যন্ত গণকদের ওপর এক শ্রেণীর লোকেরা আস্থা করতে থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গণকরা একশোটি ঝুট বলে, মিথ্যা বলে, একটি হয়তো কখনো সত্য হয়ে যায়। তো এই কাজটি তারা খুব বেশি বেশি করতে পারতো আর আসমানের দিকে যেতে পারতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেয়ে গেলেন, রেসালাত পেয়ে গেলেন, তখন এই রাস্তা বন্ধ হয়ে গেল, এত কঠোর পাহারা, আর ওপর দিকে যাওয়ার চেষ্টা করলে উল্কাপিণ্ড দিয়ে, অগ্নিশিখা দিয়ে মারাত্মক আঘাত করা হয়, তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়, মেরে যাওয়ার সাহসই আর করতে পারে না। এত পাহারা কেন হইল? জিনদের যে নেতা তাকে গিয়ে জিনেরা গিয়ে বলে যে আর তো ওপর দিকে যেতে পারি না, আকাশের তো আর খবর নিতে পারি না, কী হচ্ছে না হচ্ছে তা তো কিছু জানতে পারি না, এমনটা হইল কেন? নেতা তো জ্ঞানী, বলছে যে নিশ্চয় কিছু পৃথিবীতে ঘটেছে, একটা কিছু ঘটেছে, খবর নাও তোমরা, আচ্ছা দলে দলে ছুটো, কে কোন দিকে যাবে, কে কোন দিকে যাবে, কেউ ভারতে, কেউ চীনে, কেউ জাপানে, কেউ আটলান্টিকের দিকে, কেউ পশ্চিমে, কেউ পূর্বে, উত্তর, দক্ষিণ, সারা বিশ্বে খোঁজ খবর নাও কোথায় কী হয়েছে। একদল তেহামার উদ্দেশ্যে, অর্থাৎ তেহামা বলা হয় মক্কা মদিনার আশেপাশের এলাকা, হেজাজ বলা হয়, তেহামা গৌর বিভিন্ন ভাগ আছে, ভৌগোলিক ভাগ আছে আরব জাজিরার, আরব উপদ্বীপের,
তো এই এলাকায় যে জিন দলটি এসেছিল সেই জিন দলটি ঘুরতে ঘুরতে খবর নিতে কোথায় কি হচ্ছে হচ্ছে করতে করতে এখানে এসে পৌঁছে নাখলা নামক উপত্যকায় এসে দেখে যে একজন মানুষ সুন্দর আবৃত্তি করছে কোরআনে কেরিম আর যাকে আল কোরআন বলা হয় আর লোকেরা তার পিছনে নামাজ পড়ছে কথা খুব সুন্দর তার আরবি ভাষা বুঝে এরা ইয়ামান থেকে বেরিয়েছিল একটি হাদিস আছে যারা নাসিবাইন নামক একটি স্থান ইয়ামানের মধ্যে রয়েছে এখানকার জিনেরা বেরিয়ে এসেছিল সফর করে ইয়ামান থেকে এসে এই মক্কার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকাজ যে বাজার মেলা লাগতো ওকাজে সেই দিকে যাচ্ছিলেন ওই সময় ফজরের নামাজের সময় ছিল ফজরের নামাজ পড়লে নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তো এই কোরআন তেলাওয়াত তারা শুনল শোনার পরে সাথে সাথেই তারা বিশ্বাস করল যে যা তেলাওয়াত হচ্ছে সব ঠিক এবং ইনি যে তেলাওয়াত করছেন ইনি সত্যিকার নবী রসুল আল্লাহর পক্ষ থেকে এসেছেন শেষ রসুলের কথা যে শুনেছি আমরা সুতরাং আমরা ইমান নিয়ে আসবো পরকালের প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস জান্নাত জাহান্নামে বিশ্বাস ইসলাম তারা কবুল করলো কবুল করার পরে চলে গেল এরা স্বজাতির কাছে গিয়ে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো জিনেরা যারা জিনদের মধ্যে থেকে কোনো নবী রসুল আসেনি কোনোদিন আসেনি কিন্তু জিনদের মধ্যে নজির আছে সতর্ককারী সাবধানকারী দায়ী আছে তাদের এরা দায়ী হয়ে নিজের জাতির কাছে গেল এবং জাতিকে দাওয়াত দেওয়া শুরু করলো তাদের মধ্যে অনেকে ইমান নিয়ে আসলো অনেকে কুফরি করলো যেমন মুসলিম জাতির অবস্থা আজকাল অনেকে নামাজি অনেকে বেনামাজি অনেকে তৌহিদবাদী একত্রে বিশ্বাসী অনেকে কবর মাজার পূজারি পীর পূজারি ওই রকম মানব জাতির মধ্যে যে অবস্থা অনেকে বহুত্ববাদে বিশ্বাসী মুশরিক পৌত্তলিক আর অনেকে একত্রে বিশ্বাসী আল্লাহর তৌহিদে বিশ্বাসী তো এইভাবে তারা ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো এবং প্রথম দল জিনদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে কোরআনে করিমের আয়াতগুলি শুনে গিয়ে ইসলাম কবুল করে ফিরে গেল যার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের পরে জানিয়ে দিলেন নামাজ শেষ হলো জানিয়ে দিলেন ওয়াহির মাধ্যমে যে হে নবী তোমার কাছে কিছুক্ষণ আগে জিনেরা এসেছিল কোরআন শুনে গেল এবং কোরআন চমৎকার কোরআন এত সুন্দর কথা যা জীবনে কোনোদিন আমরা শুনিনি এইসব কথাবার্তা তারা মন্তব্য করে গেল আরও কী কী বলে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার জন্য সেই বিষয়গুলি উল্লেখ করেছেন যার তাফসীর তর্জমা করে আপনাদের সামনে পেশ করব আর এই মর্মেই একই বিষয়কে আল্লাহ পাক আর চারটি আয়াতে উল্লেখ করেছেন সূরাতুল আহকাফে সূরায় আহকাফ ২৬ পারার প্রথম সূরা সেই সূরার শেষ দিকে আয়াত নম্বর ২৯ থেকে ২৯ ৩০ ৩১ ৩২ এই চারটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন এই জিনদেরই ইসলাম কবুল করার ঘটনা মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াইজ সারাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্ন ইয়াস্তামিউন আল কোরআন ফালাম্মা হাযারুহু ক্বালু আনসিতু ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন যদি সূরা জিনের তাফসীর করে সময় থাকে তো ২৬ পারার এই চারটি আয়াতেরও স্মরণ করিয়ে দেবেন যদি ভুলে যায় তাফসীর ইনশাআল্লাহ তাআলা করে দেব আর না হলে আপনাদেরকে তার হাওয়ালা বলে দিলাম সেই আয়াতগুলির তাফসীর আপনারা পড়ে নেওয়ার চেষ্টা করবেন যাতে করে বিষয়টি আরও সম্পূর্ণ হয়ে যায় অধিকাংশ কথাগুলি সূরা জিনে চলে এসেছে তার মহান আল্লাহ ইরশাদ করছেন কুল হে নবী কুল মানে বলো বলে দেন আল্লাহ পাক সম্বোধন করছেন কাকে নবীকে সুতরাং এর অর্থ যদি বলো করা যায় তো কোনো দোষ নেই কারণ অনেকে ভাবতে পারে আরে নবীকে বলা হচ্ছে বলো আমি তো বলছি না আপনি বলছেন না কে বলছেন আল্লাহ যিনি নবীর রব নবীর সৃষ্টিকর্তা নবীকে নবুয়ত রেসালাত দানকারী তিনি বলছেন কুল হে নবী বলো সুতরাং কোনো তর্জমায় কোরআনে কারিমের অনুবাদে যদি বলো লিখা থাকে কোনো অসুবিধা নেই কারণ আল্লাহ পাক তার নবীকে বলছেন বলো আর যদি কোনো তর্জমায় তর্জমা করতে বলে হে নবী বলুন তাহলে ওই রকমই বলুন যেমন আমরা আজকাল এক শ্রেণীর লোকেরা নিজের ছেলে মেয়েদেরকেও আসেন বসেন তেমনই ধরে নেন অসুবিধা নেই অথবা আমাদের দিকে লক্ষ্য করে যদি বলা যায় তো হে নবী বলুন কিন্তু আমরা বলছি না কে বলছেন আল্লাহ পাক তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার বান্দাকে বলছেন কুল হে নবী বলো বা বলে দাও জানিয়ে দাও উহিয়া ইলাইয়া কাকে জানিয়ে দেবে কাকে জানিয়ে দেবে হ্যাঁ মানুষ জাতি গিয়ে কারণ মানুষরা জানে না তুমি তোমার উপর ওহী নাজিল করছি এই কথাগুলি জানিয়ে দাও যে তোমরা ইসলাম কবুল করতে চাও না অনেকে আর যারা ইসলাম কবুল করেছে তাদের জন্য সুসংবাদ হবে যারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবু জাহল আবু লাহাব যদি ইসলাম কবুল নাও করে তো অনেক জিন ইসলাম কবুল করেছে
আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষ এবং জিনকে জাহান্নাম থেকে উদ্ধার করা, রক্ষা করা। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর জমিনে যাতে পাপ না হয়, তৌহিদ কায়েম হয়, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা হয়, শিরক না হয়, অন্যায় কাজ না হয়, জুলম অত্যাচার না হয়, জুলম থেকে অনেক জিন মুক্ত হয়েছে, তারা সোজা পথে এসছে, জান্নাতের পথে এসছে। সুসংবাদ। কুল হে নবী, জানিয়ে দাও মানুষ জাতিকে, মুসলিমদেরকেও জানিয়ে দাও, যারা ইসলাম কবুল করেছে তাদের জন্য হবে সুসংবাদ, এবং কাফের আবু জাহাল আবু লাহাব তাদের ওই রকম ওদের যারা অনুসারী কাফের, যারা ইসলাম কবুল করতে চাইছে না, তাদেরকে জানিয়ে যাও তোমরা যদি ইসলাম কবুল নাও করো, উহিয়া এলেই আমাকে জানিয়ে দেওয়া হয়েছে, ওহি করা হয়েছে, জান্নাহু ইস্তামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামিনা কোরআন আজাবা, কোরআন শুনে তোমাদেরকে ভালো লাগে না, ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, কাফেররা কি বলতো মক্কার কাফেররা, লা তাসমাউ লিহাযাল কোরআন, খবরদার কোরআন শুনিও নাই, জাদু, জাদু লেগে যাবে। যেমন আজকাল এক শ্রেণীর বিদাতিরা কোরআন এবং সুন্নার কথা শুনতে চায় না, কোরআন সুন্নার আলেমদের কথা বক্তব্য শুনতে চায় না, কি বলে শেষখানে একটু শুনে হতে দেখেন, যদি বলা হয় একটু শুনে দেখেন, ভালো লাগে কবুল করবেন, যদি কোরআন হাদিসের মতো লাগে, যদি সত্যি কোরআন হাদিসের আলোকে কথা হয় শুনে দেখেন, আর না হইলে আপনার ইচ্ছা কবুল করবেন, বলছেন না না এর তাসির আছে, প্রভাব আছে, জাদু হয়ে যেতে পারে। এই কথাই মক্কার কাফেররা বলতো, ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, কাফেররা বলতো খবরদার এই কোরআন শুনিও না, ওয়ালগাউ ফিহে, হইচই করো, লাল্লাকুম তাগলিবুন, যদি কখনো কোরআন আওয়াজ চলে আসে এমন হইচই করবে যে শুনতে দিবে না কবে, লাল্লাকুম তাগলিবুন, যাতে করে তোমরা জিততে পারো, যাতে তোমাদের জয় হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন তাহলে মুমিনদের জন্য সুসংবাদ, এই ঘটনা জেনে যে জেনে রাখ কোরআন শুনেছে এবং ইসলাম কবুল করেছে, আর কাফেরদের জন্য একটু চিন্তার বিষয় যে আরে আমরা যদি নবীকে ঠেকাতে চাই তো আমরা ঠেকিয়ে পারবো, জিনেরা তো সাঁত দিয়েছে, আর জিনের দল যদি সাঁত দিয়ে দেয় তাহলে আমাদেরও খবর আছে, কারণ আমরা জিনকে ভয় করি। মক্কার কাফেররা বা আরব মুশরেকরা বা যে কোনো মুশরেকরা জিনকে সবচেয়ে বেশি ভয় করে, যে কোনো পৌত্তলিক মুশরেক বহুত্ববাদী যারা মাজারে সেজদা করে এই লোকেরা বেশি জিন শয়তানকে ভয় করে, তৌহিদে বিশ্বাসী যারা তৌহিদে এর অনুসারী তারা অত জিনকে ভয় করে না, যদিও দুনিয়ার অনিষ্ট বলে মানুষের সবারই প্রাকৃতিক যেমন বাঘকে ভয় করে, চোর ডাকাতকে ভয় করে, ওই ভয় হইতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করলে কোনো জিন শয়তান ইবলিস কেউ ক্ষতি করতে পারে না, এই বিশ্বাস তাওহিদবাদীর আছে, তাই না? কিন্তু মুশরিকের একটুতে ভয়, একটুতে ভয়, যা বলা হবে যদি কোনো ওঝা বলে, হ্যাঁ কোনো চিকিৎসক যারা ওই শিরক বিদাতের চিকিৎসক যারা কবিরাজ বলে, যাও অমুক জায়গায় গঙ্গাতে দুধ চিনি দিয়ে এসো, অমুক জায়গায় একটা কালো কালো খাসি জবাই করে এসো, অমুক জায়গায় একটা সাদা মুরগ জবাই করে পুঁতে দিয়ে আসো, অমুক জায়গায় এই করে আসো, সব করবে তারা, আর ওরা বেশি জিনকে ভয় করে। যখন কাফেরদেরকে জানিয়ে দেওয়া হইল যে জিনেরা ইসলাম কবুল করেছে, চিন্তা করতে বাধ্য হবে যে আমরা যদি ইসলামের শত্রুতা করি, শত্রুতা করে ইসলামকে আর ঠেকাতে পারবো না, ইসলামের রাস্তাকে বন্ধ করতে পারবো না, নবীর রাস্তাকে সংকীর্ণ সংকুচিত করতে পারবো না, প্রশস্ত হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তরজমা শুনুন কি বলছেন, হে নবী জানিয়ে দাও মুসলিম অমুসলিমকে জানিয়ে দাও, তোমার সাহাবাই কেরামদেরকে জানিয়ে দাও, এবং আরবের মুশরিক কাফেরদেরকে মক্কার কুরাইশদেরকে জানিয়ে দাও, ওহিয়া এলাইয়া আমার দিকে ওহি করা হয়েছে, মানে আমাকে ওহি করা হয়েছে, আন্নাহু কি এই বিষয়ে, ইস্তামা নাফারু মিনাল জিন, জিনদের একটি ক্ষুদ্র দল মনোযোগ দিয়ে শ্রবণ করেছে, ইস্তামা বলা হয়েছে এই জন্য কি বললাম, মনোযোগ দিয়ে শুনেছে, আর সামিয়া মানে শুনেছে, রাস্তায় চলছেন, চলতে চলতে একটু শুনলেন, দেখছেন যে একটা কি একটা আওয়াজ আসলো, হ্যাঁ কানে আসলো, অথবা একটা গান বাজছে, আমাদের দেশে যে অবস্থা গান বাজনা হচ্ছে, কিন্তু আপনি মনোযোগ দিয়ে শুনলেন, কি বলছে না বলছে ওইসব অর্থ চিন্তা করতে গেলেন না, আর কানও লাগালেন না, এটা হচ্ছে শোনা, কানে আওয়াজ চলে এলো শুনলেন, কিন্তু মনোযোগ দিয়ে শুনলেন না, মনোযোগ দিয়ে এখানে শোনার কথা বলা হয়েছে, জিনেরা মনোযোগ দিয়ে শুনেছিল। কোরআনে করিমকে আল্লাহ পাক কিভাবে শুনতে বলেছেন, মনোযোগ দিয়ে শুনতে, ওয়াইজা করি আল কোরআনও ফাস্তামেউ, যখন কোরআনে করিমের তিলাওয়াত হবে তখন মনোযোগ দিয়ে শুনিও, আমরা গাড়িতে বসে থাকি কোরআন চলতে আছে আর আপোষে গল্পও চলতে আছে, না খবরদারি পাস করবেন, আল্লাহ বলছেন ফাস্তা মনোযোগ দিয়ে শোনো, কোরআন সেতু তাহলে চুপ হয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনা মানে চুপ হয়ে শুনতে হবে, নীরবতার সাথে শোনো।
ইস্তামা নাফারু মিনাল জিনদের একটি ক্ষুদ্র দল মনোযোগ দিয়ে শ্রবণ করল। শোনার পরে কি বলল? ফাকালু, তারা বলল, ইন্না সামিনা কুরআনান আজাবা, আমরা শুনেছি এক আশ্চর্যজনক কোরআন, এক বিস্ময়কর কোরআন, আজব কোরআন শুনেছি। সেই কোরআন কি করে, উদ্দেশ্য কি কোরআনে কেরিমের? আল্লাহ কেন নাজিল করেছেন? ইয়াহদি ইলা রুশদ, যে কোরআন সঠিক পথ প্রদর্শন করে, ইয়াহদি দেখায়, হাদা ইয়াহদি দেখাই, কি দেখায়? সঠিক রাস্তা দেখায়, ইয়াহদি ইলা রুশদ। রুশদ মানে সঠিক পথ, সরল পথ অর্থ করলাম, কিন্তু রুশদের তাফসির এর চাইতে ব্যাপক। রুশদ মানে হচ্ছে যাতে ইহকাল পরকালের সার্বিক কল্যাণ আছে, এ হচ্ছে রুশদ। আর কেউ যদি হিদায়তের পথ নেই, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া পথ গ্রহণ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা মোতাবেক চলে, তাহলে সেই ব্যক্তি দুনিয়া এবং আখেরাতের সার্বিক কল্যাণ হাসিল করবে না করবে না? এর নাম হচ্ছে রুশদ। তো এই কোরআনে কারিম কি করে? ইয়াহদি ইলা রুশদ, সহজ সরল পথ প্রদর্শন করি। এই শুনেই আমরা কি করলাম? আর বিলম্ব নেই, চিন্তা করি, বাবা মার সাথে পরামর্শ করি, আচ্ছা দেখি দেশের অবস্থা কি, হ্যাঁ একটু স্ত্রীর সাথে বোঝাপড়া করি, অমুসলিমদের ক্ষেত্রে, অমুসলিম ইসলামকে হক জানলো, জানার পরে বিভিন্ন অজুহাত, একটু বাপ মাকে জিজ্ঞেস করে দেখি, একটু স্ত্রীর সাথে বোঝাপড়া করি, পরামর্শ করি, না ফামান না বেহি, শুনেছি আর সত্য বুঝে নিয়েছি, অনুধাবন করতে পেরেছি, ফামান না বেহি, ইমান নিয়ে এসেছি। ও হচ্ছে একজন জ্ঞানী মানুষের, জ্ঞানী জেনের পরিচয়, এই জেনেরা এই জ্ঞানের তাদের পরিচয় দিয়েছিল। ওই রকমই যারা শিরক বিদাতে লিপ্ত আছেন, অথবা পাপের কাজে লিপ্ত আছেন, হারাম খাওয়ায় লিপ্ত আছেন, সুদের ব্যবসায়, হারাম ব্যবসায় লিপ্ত আছেন, না না ব্যবসায় তো অনেক ইনকাম হচ্ছে, এটা ছাড়বো, হারাম ব্যবসা, এটু আমার বাবাকে একটু জিজ্ঞেস করে নিই, এছাড়া মায়ের সাথে একটু বোঝা পড়া করে নি, স্ত্রীকে একটু জিজ্ঞেস করি, দাড়িটা রাখবো, না 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 একটা স্ত্রীকে জিজ্ঞাসা করি। অধিকাংশ মুসলিমদের অবস্থা, দাড়ি রাখতে গেলে প্রথম হোম মিনিস্টারকে জিজ্ঞেস করতে হবে, হোম মিনিস্টার। তামান না বেহি, জেনেছি নবীর তরিকা, সুতরাং ইমান নিয়ে এসছি, এখন আমল করতে হবে। এই না যে এখন আচ্ছা পরামর্শের দরকার আছে, বিলম্ব না, কোনো অবকাশ নেই। আমান না বেহি, ইমান যখন নিয়ে এসেছি, সুতরাং ইমান পরিপন্থী, ইমানের বিপরীত কোনো কাজ করব না। সুতরাং ওয়ালান নুশরিকা বিরব্বিনা আহাদা, আমাদের রবের সাথে আমরা কখনো কাউকে শরীক করব না, অংশীদার বানাবো না। তাওহীদের নাম ইতিবাচক, আল্লাহর প্রতি ইমান নিয়েছি, সুতরাং আমরা শিরক করব না। আর আমরা জাতিতে মুসলমান সমস্ত শিরিক করি, খাজা বাবার দরবারে যাই, আটরসিতে যাই, শাহজালালে যাই, আর মনে করি ওইসব জায়গায় গেলে পাওয়া যায়, এর নাম ইমান নয়, এর নাম ইসলাম নয়, এর নাম তাওহীদ নয়, এই ইসলাম আল কোরআনে নাজিল হয়নি। ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশ কিছু গুণাবলী উল্লেখ করছেন এই জেনেরা, মুমিন জেনেরা। ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা, আর জেনে রাখো যে আমাদের রবের মর্যাদা, জাদ্দুন মানে হচ্ছে মর্যাদা, আজমত। ওয়া আন্নাহু তাআলা, তাআলা মানে হচ্ছে উচ্চ, আল্লাহ তাআলা বলছি মানে মহান আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন আর মহান আল্লাহ বলেন একই কথা, মহান আল্লাহ বলেন বাংলায় বললেন, আল্লাহ তাআলা হচ্ছে আরবিতে, কাল আল্লাহ তাআলা মানে মহান আল্লাহ বলেছেন। ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা, আমাদের রবের মর্যাদা অতি উচ্চ, সুতরাং যার মর্যাদা এত উঁচা, যেই মর্যাদা কারো নেই, যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, যার মধ্যে কোনো দুর্বলতা নেই, যিনি সমস্ত দুর্বলতা ত্রুটি থেকে পবিত্র মুক্ত, তিনি আবার স্ত্রীর মুখাপেক্ষী হন নাকি? স্ত্রীর মুখাপেক্ষী এই জন্য যে এই অবস্থায় প্রথম কথা আমি এই যৌবনে থাকতে পারবো না, স্ত্রী না হইলে দুর্বলতা, থাকতে পারবো না, দুর্বলতা নয়, আচ্ছা তারপরে আমার অনেক কাজ কাম রয়েছে, বাড়ির কাজগুলি কে সামলাবে, আমার খাবার কে তৈরি করে দেবে, আমার কাপড়গুলি কে পরিষ্কার করে দেবে, আমার বাড়ির ভিতর দেখাশোনা কে করবে, কে সামলাবে? আল্লাহ না করে কোনো মানুষের স্ত্রী যদি মারা যায়, তাহলে তারপরে সংসার চালানো কত যে মুশকিল তার জন্য, দু চারটা ছেলে মেয়ে আছে তাদেরকে নিয়ে, তা সেই অনুধাবন করতে পারবে ভালো করে যার এই অবস্থা ঘটেছে, তাই না? আর আমরা যতটা এমনি ইলমুল ইয়াকিন দিয়ে, মানে নিজের জ্ঞান দিয়ে যতটা অনুধাবন করতে পারি, তো আমরা দুর্বল, আল্লাহ পাক রব্বুল আলামিনের স্ত্রীর প্রয়োজন
নেই, কারণ তিনি ত্রুটি মুক্ত। আর ছেলে মেয়েদের প্রয়োজন হয় মানুষের, কারণ আমরা দুর্বল কমজোর, একটু বয়স বেশি হয়ে আসলে আর কাজকর্ম করতে পারবো না, কিন্তু আরো হয়তো 20 বছর বাঁচবো, কে দেখবে এই চিন্তা, তাই না? ইত্যাদি ইত্যাদি, শুধু এই দিক না আরো অনেক দিক রয়েছে। আমি যে কাজগুলি করে গেলাম কিছুটা করতে পারলাম, বাকি থেকে গেল এই কাজগুলি, যদি ভালো কিছু ছেলে যদি আমার থাকে, ছেলেগুলিকে মানুষ করতে পারি, তো এই কাজগুলি এগিয়ে নিয়ে যাবে, দুর্বল আমরা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কালে গিয়ে কি বার্ধক্যে চলে আসবেন, কমজোর হয়ে যাবেন যে কাজগুলি আর সামলাতে পারছেন না, সুতরাং ছেলে দরকার না। সুতরাং আল্লাহ পাক রব্বুল স্ত্রীও গ্রহণ করেননি আর সন্তান সন্ততিও গ্রহণ করেননি। তাই জিনারা বললেন যে লাম ইয়াত্তাখিজ, কি বলছেন, ওয়ান্নাহু তাআলা জাদ্দু রব্বানা মাত্তাখাযা সাহিবাতান ওয়ালা ওয়ালাম ইয়াত্তাখিজ, অন্য আয়াতে আছে ওয়ান্নাহু তাআলা জাদ্দু রব্বানা, আমাদের রবের মর্যাদা অতি উচ্চ, সুতরাং তিনি স্ত্রীও গ্রহণ করেনি সাহেবা। সাহেব মানে সাহেব পুরুষ ব্যক্তি, আর সাহেবা মানে সঙ্গী, তার সঙ্গিনী। স্ত্রী গ্রহণ করেননি, ওয়ালা ওয়ালাদা, আর সন্তান সন্ততিও গ্রহণ করেন, ওয়ালাদ মানে শুধু ছেলে নাই, আজকালকার আরবি ভাষায় মাতৃভাষায় এরা ওয়ালাদ বলছে ছেলে, কিন্তু ওয়ালাদ মানে সন্তান সন্ততি, ছেলে হইতে পারে মেয়ে হইতে পারে, আর ইবনুন মানে শুধু ছেলে, ছেলে সন্তান, আর বিনতুন মানে মেয়ে সন্তান, আর ওয়ালাদ যখন বলবেন তখন ইবন আর বিন দুটোকে সামিল। ওয়ান্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা আলাল্লাহি শাতাতা, জিনদের বক্তব্য চলছে, জিনরা আরো বলল যে ওয়ান্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা, আমাদের নির্বোধরা বলতো, সাফি বোকাকে বলে, নির্বোধকে বলে মূর্খ, যে বুঝে না তাকে বলে, সায়াকুলু সুফা হাও মিনান নাস, আল্লাহ করে বলছেন সাফির বহু বচন হচ্ছে সোফাহা, দ্বিতীয় পাড়ার প্রথম আয়াত কি, সায়াকুলু সোফাহ মিনান নাস, নির্বোধ লোকেরা বোকা লোকেরা বলবে, মা আল্লাহ মান কিবলা তেহমুল্লাতি কানু আলিহা, যে কিবলার উপর মোহাম্মদ সাল্লাম ছিল সেই কিবলা থেকে কেন ফিরল, মূর্খ লোকেরা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফিরোজ, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত চান, আল্লাহ পাক যেমন চেয়েছেন তেমন ইবাদত বন্দী করতে হবে, যতদিন বলেছেন বাইতুল মুকাদ্দাসকে সামনে করে নামাজ পড়ে ততদিন তাই করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন বললেন যে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতর আল মসজিদুল হারাম, এখন মসজিদে হারাম কাবার দিকে ফিরো, আল্লাহ পাকের আদেশ হলে ফিরে গেলেন। এখানে আবার নির্বোধের নির্বোধ হওয়ার পরিচয় হচ্ছে যে মা আল্লাহ মান কিবলা তাহমুল্লাতি কানু আলাইহি, কেন ফিরলেন কেন করলেন। সুতরাং এই কেনর প্রশ্ন এক শ্রেণীর লোকে যে করে, কেন এতে ওজন নষ্ট হবে, কেন এইটা হবে, এটি নির্বোধের পরিচয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত করতে বলেছেন এবং তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, সুতরাং যেইভাবে তিনি বলেছেন এবং যেভাবে তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেভাবে আপনাকে আমাকে ইবাদতবন্দী করতে হবে, তার কারণ কজ জানলাম না জানলাম তার প্রয়োজন করে না, যদি কোরআন হাদিসে থাকে তো আলহামদুলিল্লাহ, যদি কারণ না থাকে তো আলহামদুলিল্লাহ। বললেন তারা যে আমাদের নির্বোধরা কি বলে, সাফি এক বচন বলা হয়েছে, এই জন্য কেউ কেউ এখানে তফসির করেছে, যেমন তফসির ইবনে কাসিরে দুটি তফসির উল্লেখ করা হয়েছে, সাফি এক বচন, আমাদের বেকুফ আমাদের নির্বোধ বলে থাকে যে কি বলে থাকে, আল্লাহ সাথাত, আল্লাহ সম্পর্কে বাড়াবাড়ি কথা, সীমা অতিরিক্ত কথা, আল্লাহর সাথে শরীক করে দেওয়া কি সীমালঙ্ঘন, হ্যাঁ আল্লাহ ফাকরব্বুল আলমের সন্তান সন্ততি আছে এগুলো হচ্ছে সীমালঙ্ঘন, আল্লাহ নেই সীমা লঙ্ঘন, আল্লাহ পাক রব্বুল আলামিন উলিয়া উলিয়াকে দায়িত্ব বুজরুগানের দিনকে দায়িত্ব দিয়েছেন তারা দিতে পারে, এগুলি হচ্ছে সাতাতা সীমা লঙ্ঘন। আল্লাহ পাক রব্বুল আলামিন যত রকমের নাফরমানি আছে আকীদার ক্ষেত্রে হোক আমলের ক্ষেত্রে হোক বিরুদ্ধাচরণ হচ্ছে সীমা লঙ্ঘন সাতাতা। আমাদের নির্বোধ কেউ কেউ তফসির করেছেন এক বচন যখন বলা হয়েছে তো বুড়া ইবলিশকে উদ্দেশ্য করে এই জিনেরা বলেছে, যে জিনেরা মুসলমান হইল তারা বললো যে আমাদের যে ওই নির্বোধ আছে না বুড়া, ও চরম অন্যায় কথা বলেছে, আমাদেরকে শির কুফরি শিখিয়েছে বুড়ো ইবলিস, আদম আলী ইসলামকে সেজদা করতে আল্লাহ বলেছেন সেটা যদি করতো তো এরকম কাজ হইতো না, সেই সবকে গুমরা করে রেখেছে। আর অন্যরা বলেছেন না সাফি বলা হয়েছে কিন্তু উদ্দেশ্য করা হয়েছে যে কোনো নির্বোধকে উদ্দেশ্য করা হয়েছে, আমাদের মধ্যেকার যারা নির্বোধ তারাই আল্লাহ সম্পর্কে বাড়াবাড়ি কথা বলে থাকে। ওয়ান্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা আলাল্লাহি শাতাতা, ওয়ান্না জানান্না আল্লান তাকুল আল ইনসু ওয়াল জিন্নু আলাল্লাহি কাযিবা, তারপর জিনেরা আরো তাদের বক্তব্য বৃদ্ধি করলো বাড়াইলো যে আমরা আগে মনে করতাম যে মানুষ এত শ্রেষ্ঠ আল্লাহর মখলুক, জিন এত শক্তিশালী মখলুক,
এর আগে আল্লাহ পাক এইভাবে সৃষ্টি করেছেন শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, হিতাহিত জ্ঞান দিয়ে, এরা আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলবে? এটা হইতে পারে না, এরকম ধারণা ছিল। কিন্তু আসলে আমাদের ধারণা ভুল। জিনেরা আল্লাহ সম্পর্কে মিথ্যা বলেছে, মানুষ আদম সন্তান আল্লাহ সম্পর্কে মিথ্যা বলেছে, তাওহীদের জায়গায় শিরক বলেছে, মিথ্যা বলেছে, নবীর তরিকা বাদ দিয়ে মানব রচিত বিধান তৈরি করেছে, মিথ্যা বলেছে, নেকির রাস্তা না দেখিয়ে ভুল পথ দেখিয়েছে, পাপের পথ দেখিয়েছে, আল্লাহ সম্পর্কে মিথ্যা বলেছে, আল্লাহর শরীক সাব্যস্ত করা, আল্লাহর সন্তান সন্ততি স্ত্রী এসব কথাবার্তা বলা, পরকাল নেই সব কথা বলা, আল্লাহ সম্পর্কে তারা মিথ্যা বলেছে। কিন্তু আমাদের ধারণা ছিল যে জিন ইনসান এরা শ্রেষ্ঠ মখলুক, আল্লাহ সম্পর্কে এইরকম মিথ্যা কথা হয়তো বলতে পারে না। সুতরাং আমরা পূর্বপুরুষের ধর্মে যে আছি সেই ধর্মই হয়তো ঠিক। জিনেরা ইসলাম কবুল করার পরে এ কথা বলল। ওয়ান্না জানান্না, আমাদের ধারণা ছিল, জান্না মানে ধারণা করা, কখনো কখনো ইয়াকিন বিশ্বাসের অর্থে হয় ক্ষেত্র বিশেষে, আর সেটা যেভাবে তাফসির কারগণ তাফসির করেছেন, কিন্তু আসল অর্থ হচ্ছে জান মানে হচ্ছে ধারণা করা, অনুমান করা। আমাদের ধারণা ছিল যে আনলান তাকুল আল ইনস ওয়াল জিন্ন, মানুষ এবং জিন বলতে পারে না আল্লাহ আল্লাহ সম্পর্কে কাজে বা মিথ্যা কথা, আল্লাহ সম্পর্কে মিথ্যা বলবে মানুষ এবং জিন, এটা হইতে পারে না, এরকম আমাদের ধারণা ছিল। সুতরাং যেই ধর্মে ছিলাম ওইটা কি সত্য ধর্ম মনে করছিলাম, কিন্তু না, কথা ভুল। ওয়ান্নাহু কানা রিজালুম মিনাল ইনস ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা। আরো বলল যে জিনেরা প্রথম দিকে, তাফসিরের কিতাবে আছে, মুফাসসিরিনগণ বলেছেন যে জিনেরা প্রথম দিকে যখন মানুষকে দেখতো যে আদম সন্তান রে, এরা খুব বুদ্ধিমান, 3.5 হাতের হইলেও, হ্যাঁ, আর কমজোর দেখতে হইলেও এদের বুদ্ধি খুব বেশি, এরা আমাদেরকে মেরে দিবে, এরা আমাদের মেরে দিবে, খেয়ে নেবে, জিন মানুষকে দেখলে পালাতে শুরু করত। আর এদিকে মানুষও জিনকে ভয় করে, জিনের নাম শুনলে, তাই না? মানুষের নাম, মানুষ যখন জিনের নাম শুনে ভয় করে, প্রথম দিকে জেনেরা ভয় করতো, তারপরে যখন দেখলো যে না আমরা তো ভয় করে পালাচ্ছি এদেরকে দেখলে। এই জন্য দেখা যায় যে যে এলাকা অনাবাদ এলাকা, অনাবাদ এলাকা যেগুলোকে বলা হয় কোনো মানুষ জনহীন এলাকা, বন জঙ্গল হয়ে আছে অথবা ঘর বাড়ি তৈরি করা আছে কিন্তু কোনো লোক বসবাস করে না, সেখানে কিন্তু জিনের আড্ডা, জিনের বাস, ওইসব এলাকায় জিন বাস করে। মানুষজন জঙ্গল বন কেটে ফেলে দিক, বাস করা শুরু করুক, কোনো বাড়িতে বসবাস শুরু করুক, তখন জিন সেখান থেকে পালাতে শুরু করবে, হ্যাঁ, বিরক্ত করবে। আজকাল এই জন্য বিরক্ত করে যে ওরা বুঝে গেছে মানুষের অন্তর যে দুর্বল অন্তর, এদের অন্তরে শিরক ঢুকে আছে, এদের অন্তরে ইমান খুব কমজোর, এদের আমলে পাপ, এদের বাড়িতে ছবি, এদের বাড়িতে নামাজ নেই, এর বাড়িতে ফিল্ম, নোংরা কাজ, হারাম কাজ, সুতরাং পারবো এদেরকে, এদের কোমরে তাবিজ, হাতে তাবিজ, এই তাবিজের উপরে তাদের আস্থা ভরসা, আল্লাহর উপর আস্থা ভরসা নেই, সুতরাং এদেরকে ধমক দিতে পারবো আর এদেরকে তাড়িয়ে, বিরক্ত করে তাড়িয়ে দিতে পারবো বাড়ি থেকে, আর আমরা দখল করে নিতে পারবো সেই জন্য। কিন্তু তৌহিদবাদী সত্যি যদি হয় তো জিন কোনোদিন মানুষের কাছে টিকতে পারে না, বসবাস করতে পারে না। তাই প্রথম দিকে জিন ভয় করতো, কিন্তু আরবের মুশরিকরা প্রাচীন যুগে 1400 বছর আগে কোনো উপত্যকায় খোলা মাঠে, জনহীন মাঠ, সেখানে যখন নামতো, জিনের আছে ওইসব এলাকায়, স্বাভাবিক যেখানে মানুষ নেই সেখানে জিন আছে, বলতো আউযু বি সাইয়্যিদি হাযাল ওয়াদি মিন সুফাহায়ে কওমিহি। এই বাক্য বা এই ধরনের বাক্য বলতো, কি অর্থ? আশ্রয় গ্রহণ করছি এই উপত্যকার নেতার, সাইয়্যিদ হাযাল ওয়াদি, এই মাঠের এই উপত্যকার যে সাইয়্যিদ নেতা, অর্থাৎ ওই নেতা জিন, মস্তান জিন, সেই নেতা জিনের আশ্রয় গ্রহণ করছি, শরণ নিচ্ছি, পানা নিচ্ছি, মিন সোফাহায় কওমিহি, এই নেতার জাতির যারা নির্বোধ লোক, জালেম যারা জিন, ওদের অনিষ্ট থেকে। অর্থাৎ হে নেতা জিন, বাবা তুমি তোমার জাতির যে জালেম জিনে রয়েছে তা থেকে রক্ষা করিও আমাদের। আরবের মুশরিকরা, মক্কার মুশরিকরা যখন ব্যবসা বাণিজ্যের জন্য বিভিন্ন কাফেলানে সফর করতো, তখন যে কোনো মাঠে রাত হয়ে গেছে, নামতে হবে, এই মাঠে কোনো মানুষজন দেখি না, এই শিরকি বাক্য বলত, আউযু বি সাইয়্যিদিল ওয়াদি সাইয়্যিদ হাযাল ওয়াদি মিন সুফাহায়ে কওমি। এই ভাষা শোনার পরে আশেপাশের জিনের আচারের, কি বলছে রে, কি বলছে রে, এ তো আমাদেরকে দেখে ভয় করছে, আমাদের থেকে পানা চাইছে আমাদের বড় নেতার, তাহলে তো এদেরকে ভয় দেখানো যাবে, এদের ক্ষতি করা যাবে। তারপরে জিনেরা ভয় দেখাতে শুরু করলো মানুষকে, জিনেরা তখন মানুষের ক্ষতি করা শুরু করলো। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনদের কথা উল্লেখ করে বলছেন যে তারা কি বলবো, আন্নাহু কানা রিজালুম মিনাল ইনসি, আর কথা হচ্ছে যে মানুষের মধ্য থেকে কিছু লোকেরা,
কিছু পুরুষরা মানে কিছু লোকেরা কি করত তারা ইয়াউজুনা বিরিজালিম মিনাল জিন্নে জিনদের বেশ কিছু জিনের কাছে কি করত পানাহা নিত আশ্রয় নিত আশ্রয় চাইত ফাজাদুহুম রাহাকা সুতরাং তারা তাদের ভয় ভীতিকে আরো বৃদ্ধি করে দিল রাহাকার একটি অর্থ হচ্ছে ভয় ভীতি আরো ভয় ভীতি বাড়িয়ে দিল ভয় দেখাতে বেশি শুরু করলো তখন যখন বুঝতে পারলো যে না এরা আমাদেরকে ভয় করছে আর কেউ কেউ এর তর্জমা করেছেন কোনো অনুবাদকরা রাহাক মানে হয় অহংকার গর্ব এ অর্থ হয় তখন এই জিনদের অহংকার গর্ব আরো বেড়ে গেল যে আমরা তোদের চেয়ে শক্তিশালী আছি তোরাকে বিচক্ষণ মনে হলে কি হবে তোদেরকে পারবো অহংকার গর্ব তখন তাদের আরো বেশি বেড়ে গেল ও আন্নাহুম জান্নু কামা জানান্তুম আন লা ইয়াবাস আল্লাহ আহাদা তারপর জেনেরা আরো বললেন যারা ইসলাম গ্রহণ করলেন জিন তারা যে কিয়ামত হবে না পুনরুত্থান হবে না হিসাব নিকাশ হবে না জান্নাত জাহান্নাম নেই বিচার নেই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না এই ধারণা শুধু আমাদের এই মুশরিকদের ছিল না জিন মুশরিকদের ছিল না জিন কাফেরদের ছিল না বরং মানুষ কাফের মানুষ মুশরিকদেরও এই ধারণা তাই বলছে ওয়ান্নাহুম জান্নু কামা জানান্তুম হে জিনেরা ওয়ান্নাহুম জান্নু মানুষরাও এই রকম ধারণা রাখে কামা জানান্তুম যেমন তোমাদের ধারণা কি যে আল্লাহ ইয়াবাস আল্লাহ আহাদা আল্লাহ পাক কারো পুনরুত্থান করবেন না কাউকে আর মৃত্যুর পর উঠাবেন না এইরকম ধারণা ছিল কিন্তু ধারণা ভুল এখন বুঝতে পেরেছি ধারণা ভুল এই নবীর মাধ্যমে নবীর কোরআন শুনে আমরা ইমান ইসলাম কবুল করার মাধ্যমে জানতে পারলাম ও আন্না লামাসনা সামা আর আমরা আকাশকে স্পর্শ করে দেখতাম মানে আকাশকে পরীক্ষা করে দেখতাম আকাশ উর্দু গগনে গিয়ে দেখতাম যাওয়ার চেষ্টা করে দেখতাম লামাসা মানে শাব্দিক অর্থ প্রথম করলাম স্পর্শ করা কিন্তু উদ্দেশ্য হচ্ছে আকাশ পথকে আমরা পরীক্ষা করে দেখলাম যে দেখি যেতে পারি কিনা দেখি যেতে পারি কিনা ওয়ান্না লামাসনা সামা ফাওয়াজাদ না হা অতপর আমরা এই আকাশ সমকে পেলাম কি মোলিয়াত হারাসান শদীদা ও শোভা ভরপুর করে দেওয়া হয়েছে মোলিয়াত মালায়ামলা মানে পরিপূর্ণ করে দেওয়া পরিপূর্ণ করে দেওয়া হয়েছে কি দিয়ে হারাসান শদীদান কঠোর প্রহরী দ্বারা কঠোর প্রহরী দ্বারা বেষ্টিত করে দেওয়া হয়েছে ঘিরে দেওয়া হয়েছে সোহবা এবং উল্কাপিণ্ড দিয়ে ভরপুর করে দেওয়া হয়েছে মলিয়াত হারাসান শরীদা ও সোহবা শক্ত প্রহরী দিয়ে কি করা হয়েছে ভরপুর করে দেওয়া হয়েছে আর উল্কাপিণ্ড দিয়ে ভরপুর করে দেওয়া হয়েছে অর্থাৎ ওপর দিয়ে গেলে তাহলে ফেরেশতা অসংখ্য ফেরেশতা পাহারা দিচ্ছে আর যাওয়ার সাহস হয় না এক হারাসান শরীদ আর সোহবা আর এক পাহারা হচ্ছে যে উল্কাপিণ্ড যাওয়ার চেষ্টা করলে উল্কাপিণ্ড দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার আঘাত করেন সুতরাং আর আমরা যেতে পারছি না ওয়া আন্না লা নাদরি আশারুন উরিদা বিমান ফিল আরদি আম আরাদা বিহিম রাব্বুহুম রাশাদা এই উল্কাপিণ্ড এত বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে এখানে আরেকটি কথা বলা হয়নি সেটা হচ্ছে যে এই উল্কাপিণ্ড আকাশ থেকে পড়া এটা আগেও ছিল আর নবী সাল্লামের জামানায় নবী হওয়ার পরেও ছিল আর এখনও আছে কিন্তু আগে তার পরিমাণ খুব কম ছিল নবী সাল্লাম যেমনই নবী রসুল হলেন কোরআন নাজেল হওয়া শুরু হলে তখন এর পরিমাণ অনেক বাড়িয়ে দেওয়া হলো আর যেতে পারছে না ওইদিকে যাওয়ার চেষ্টা করলে উল্কাপিণ্ড দিয়ে আঘাত করা হয় তখন তারা পরেশান হয়ে ছোটাছুটি করে খোঁজ খবর করতে গিয়ে ইসলাম কবুল করলো তাই এখানে বলা হয়েছে যে এর উদ্দেশ্য আল্লাহই জানে আল্লাহই জানে যে এত উল্কাপিণ্ড দিয়ে আসমানকে ঘিরে দেওয়া হয়েছে ভর্তি করে দেওয়া হয়েছে আসমানে এত শক্ত পাহারা লাগিয়ে দেওয়া হয়েছে কী জন্য হতে পারে ভালো উদ্দেশ্য হতে পারে আর হতে পারে কোনো খারাপ উদ্দেশ্য মানে আল্লাহর কোনো আজাব আসতে পারে আর এইরকমই ধারণা ছিল আগের যুগ থেকে যে নিশ্চয়ই কোনো কিছু ঘটেছে পৃথিবীতে অথবা ঘটতে যাচ্ছে কোনো বিপদ আজাব আসতে যাচ্ছে অথবা কোনো ভালো কিছু ভালো কিছু মহামানবের জন্ম হয়েছে অথবা কিছু হয়েছে এইরকম ধারণাগুলি ছিল সেই জন্য তারা এই মন্তব্য করলো যে আমরা বলেছিলাম ও আন্না লা নাদরি হ্যাঁ হ্যাঁ আরেকটা আয়াত ঠিক কথা ও আন্না কুন্না নাকউদ মিনহা মাকায়েদ আল-লিসামহ যে তারা আসমানের দিকে যেত আসমানের দিকে তার আগের আয়াতের সাথে লাগিয়ে বলবো আন্না লামাসনা সামা আমরা আকাশকে পরীক্ষা করলাম মানে আকাশের দিকে যাওয়ার চেষ্টা করলাম ফাওয়া যাদের না সুতরাং আকাশকে পেলাম কি অবস্থায় মলে আত ভরপুর করে দেওয়া হয়েছে হারাসান শরীদা কঠোর পাহারা দিয়ে অশোভা এবং উল্কা পিণ্ড দিয়ে ওয়া আন্না কন্যা নাক ও দমিনহা মাকায়দ আল ইসলাম
এবং আমরা শোনার জন্য আসমানের বিভিন্ন স্থানে কি করতাম বসতাম নাকউদু মিনহা আসমানের বিভিন্ন আনাজ কানাচে বসতাম মাকায়দা কি জন্য লিসামবি শ্রবণ করার জন্য যে শুনে নিয়ে এসে গণকদেরকে বলবো আকাশের খবর কিছু জানবো ফামাইয়াস্তামিল আন কিন্তু এখন যদি কেউ শুনতে চায় ইয়াজিদ লাহু শিহাবান তাহলে কি পায় উল্কাপিণ্ড অগ্নিশিখা পাই রাসাদা মানে প্রস্তুত আঘাত করার জন্য প্রস্তুত রাসাদা একটি অর্থ রাসাদা মানে হচ্ছে উঁত পেতে থাকা মানে কি লুকিয়ে আছে কিন্তু প্রস্তুত আছে আসতে যাচ্ছে জিন শয়তান ওপরের দিকে যাচ্ছে শোনার জন্য আঘাত এ হচ্ছে রাসাদার অর্থ ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ এই রাসাদা থেকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজাব দেওয়ার জন্য বা খবর নেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ তারপরে তারা বললো যে এই যে আসমানে পাহারা লেগে দেওয়া হয়েছে আর ওপর দিকে আমরা যেতে পারছি না শুনতে চেষ্টা করলেই উল্কাপিণ্ড দিয়ে আঘাত করা হয় এর কারণ আল্লাহ ভালো জানে ও আন্না লা নাদরি আমরা জানি না আর আমরা জানি না আশারুন উরিয়ে দেবে বেমান ফিল আর্জ পৃথিবীতে যারা আসে পৃথিবীবাসী অর্থাৎ পৃথিবীবাসী যারা আছে তাদের সাথে অনিষ্টের ইচ্ছা করা হয়েছে আম আরাদা বিহিম রব্বুহুম রাশাদা আর নাকি তাদের রব মানে আল্লাহ পাক তাদের সাথে কল্যাণের ইচ্ছা করেছেন হইতে পারে আমাদের এতে মঙ্গল আছে আকাশ প্রহরী দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে এতে আমাদের কল্যাণ আছে আর না হলে এতে কোনো অনিষ্টই আছে এখানে একটি লক্ষণীয় বিষয় যে যখন কল্যাণের কথা বলা হইল তখন আল্লাহর দিকে সম্পৃক্ত করে বলা হয়েছে আম আরাদা বেহিম রব্বুহুম রাশাদা তাদের রব তাদের সাথে কিসের উদ্দেশ্য করেছেন মঙ্গলের উদ্দেশ্য করেছেন কল্যাণের উদ্দেশ্য করেছেন কিন্তু যখন সার অনিষ্টের কথা বলা হয়েছে তখন এই জিনেরা মুসলিম হয়েছে আল্লাহর সাথে আদবের খেয়াল রেখেছে আল্লাহর সাথে আদবের খেয়াল রেখেছে যদিও ভালো মন্দ সব কিছু কার পক্ষ থেকে হয় আল্লাহ পাকের পক্ষ থেকে হয় আল্লাহ পাক যেন মানুষের মতো ভালো সৃষ্টি আল্লাহ তৈরি করেছেন এমন এমন সৃষ্টি আল্লাহ তৈরি করেছেন যার উপকার আর উপকার 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 এমন আল্লাহ সৃষ্টি করেছেন অপকার আর অপকার সাপ বিচ্ছু যদিও কিছু সামান্য লাভ থাকতে পারে কিন্তু তার ক্ষতির দিকই বেশি আমরা লাভের দিক খুঁজেই পাই না তদন্ত করে তাই না তো খারাপগুলো আল্লাহর পক্ষ থেকে আর ভালো আল্লাহর পক্ষ থেকে কিন্তু আদব হচ্ছে যে ভালোকে আল্লাহর দিকে নিসবত করা আল্লাহর সাথে সম্পৃক্ত করা আর খারাপের ক্ষেত্রে একটু আদবের খেয়াল রাখা তাই তার আদবের খেয়াল রেখে কি বললো ও আন্না লা নাদরি আমরা জানি না আশারুন উরিদা এ কথা বললেন যে আরাদা রব্বুহুম আশারুন উরিদা মজহুলের সেগা দিয়ে বেমান ফিল আরজ পৃথিবীবাসীর সাথে অনিষ্টের ইচ্ছা করা হয়েছে নাকি তাদের রব তাদের সাথে কল্যাণের ইচ্ছা করেছেন এই জন্য হাদিসে একটি দোয়াতে আছে ওয়াশার লাইসা ইলাইক আল্লাহ অনিষ্ট তোমার দিকে সম্পৃক্ত নয় সৃষ্টিকারী আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু অনিষ্ট যে হইল এটা আমার আমলের কারণে আপনার আমলের কারণে আল্লাহর আজাব আসলো আজাব আল্লাহর পক্ষ থেকে কিন্তু আল্লাহ আজাব কেন দিলেন আমাদের পাপের কারণে আমাদের অন্যায়ের কারণে আমাদের জুলম অত্যাচারের কারণে এইভাবে অনিষ্টকে আল্লাহর দিকে সম্পৃক্ত করা হয়নি আদবের খেয়াল রাখা হয়েছে যদিও সৃষ্টিকর্তা ভালো মন্দ সব কিছুর একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ওই জিনেরাই বলল যে ও আন্না মিন্না আস-সালেহুন আর আমাদের মধ্যে কিছু সৎকর্মশীল আছে জিন কিছু ভালো জিন নেক জিন আছে ও মিন্না দুনা জালেকা আর আমাদের মধ্যে এর ব্যতিক্রমও কিছু আছে দুনা জালেকা মানে এর ব্যতিক্রম মানে গায়ের সলে অসৎ লোকও আছে অসৎ জিন আছে তাহলে জিনদের মধ্যে ওই রকমই ভাগ আছে যেমন মানুষের মধ্যে ভাগ আছে মানুষ সৎ এবং অসৎ বিভিন্ন ফাসেক ফাজের কাফের অপরাধী লম্পট ঠিকই তেমনি জিনদের মধ্য থেকে কাফের ফাসেক লম্পট চোর ডাকাত জালেম অত্যাচারী যারা তাদের মধ্যে লম্পট যারা তা পাপিষ্ঠ যারা জালেম তাদেরকে শয়তান বলা হয় আর এই শয়তান শব্দটি জিনদের ক্ষেত্রে বেশি প্রাধান্য পেয়েছে এই জন্য জনসাধারণ আমরা শয়তান মানে কি বুঝি জিনদের মধ্যে কার শয়তান কিন্তু মানুষের মধ্যেও যে শয়তান আছে আল্লাহ পাক রব্বুল কোরআন এখানে বলেছেন শায়াতিনাল ইনসে ওয়াল জিন্নে আল্লাহ বলেছেন মানুষের শয়তান আর
জিনদের মধ্যে থেকে শয়তান, তাহলে মানুষের মধ্যে শয়তান যারা দুষ্ট প্রকৃতির, যারা পাপিষ্ট, যারা আল্লাহর ইবাদতবন্দি করে না, আল্লাহর সাথে শিরিক করে অথবা আল্লাহ পাকের ফরজ ওয়াজিব আদায় করে না, হারাম কাজ করে, তারা মানুষ শয়তান। এবং যারা জিন শয়তান, ওরা যারা জুলম অত্যাচার করে, যারা আল্লাহ পাকের ইবাদতবন্দি করে না, আল্লাহ বিশ্বাস করে না অথবা অন্যায় কাজ করে, নিজেদের অন্যের ওপর অন্যায় করে অথবা মানুষের উপর অন্যায় করে, জিন মানুষকে ধরে বসে আর জুলম অত্যাচার করে, জালেম শয়তান। কিন্তু যারা কোনো ক্ষতি করে না, নিজের নিজের কাজ করে, তারা সৎলোক। ও আন্না মিন্নাস সালেহুন, আমাদের মধ্যে কিছু সৎকর্মশীল রয়েছে, অমিন্না দুনা যালিকা, আর আমাদের মধ্যে বেশ এর কিছু এর ব্যতিক্রতে এর ব্যতিক্রম রয়েছে। কুন্না তারায়েকা কেদাদা, তারায়েকা তরিকাতুনের জমা, আর কেদাদা হচ্ছে, কেদাদা মানে মুখতালিফা, কেদাদ মানে বিভিন্ন বিভিন্ন। তো আমরা কি ছিলাম, কুন্না, আমরা বিভিন্ন পন্থায় বিভক্ত ছিলাম, বিভিন্ন পন্থায় বিভক্ত ছিলাম। যেমন মানব জাতি বিভিন্ন পন্থায় বিভক্ত হয়েছে, আস্তিক আর নাস্তিক, আবার আস্তিক হয়েছে মুশরিক আর মুয়াহিদ, হ্যাঁ, বহুত্ববাদী আর তৌহিদবাদী, আবার তৌহিদের দাবিদার যারা মুসলিম তারা আবার অনেক তরিকা বিভক্ত, কাদেরি আর চিশতিয়া, নকশবন্দি আর সাহারওয়ার্দি, আর কত তরিকা তরিকা তরিকা, মারেফত আর হাকিকত, আর এমুক আর তমুক, এইভাবে ভাগ হতে 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 73 ফিরকা মুসলিম সমাজেই শুধু, আর 72টি জাহান্নামে মাত্র একটি দল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, আর তাদের লক্ষণ বলছেন, নাম বলে দেননি, নাম বললে সকলে ওই নামটি নিয়ে নিত, ঠিক না? যদি নবী সাল্লাল্লাহু বলে দিতেন ওদের নাম হচ্ছে এই, তাহলে সকলে বলতে এই নাম আমাদের। এই জন্য নাম বললেন, গুণ বলেছেন, মা আনা আলাইহিল ইয়াম ও আসহাবি, আজকের যুগে আমি এবং আমার আসহাবগণ, আবু বকর, উমর, উসমান, আলী, 124 আর সাহাবাই কেরাম, যে আকীদা, যে আদর্শ, যে ইবাদত বন্দেগি, যে আখলাক, যেই চরিত্র, যেই তরিকার ওপর আছে, সেই তরিকার ওপর কিয়ামত পর্যন্ত যারা থাকবে তারাই জান্নাতি দল। নবী সাল্লামের জামানাই ফিরকাবাজি ছিল না, সুতরাং উম্মতকে এক করার চেষ্টা করতে হবে। নবী করিম সাল্লামের জামানাই আকিদার বিভ্রান্তি, আল্লাহকে বাদ দিয়ে অন্যকে সিজদা করা ছিল না, কবর পাকা, মাজার পাকা ছিল না, কবরকে তিন ভাগে ভাগ করা, রওজা আর মাজার আর কবর তিন ভাগে ভাগ করা ছিল না। নবী সাল্লামের জামানায় এতগুলি নাম আর তরিকত আর মারিফাত আর হাকিকাত এসব ছিল না, বাতিন ইলিম আর জাহির ইলিম এসব ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় মজহাবি কন্দল গোঁড়ামি ছিল না, যে আমরা আমাদের তরিকায় থাকব। হাদিসে যদি ওর উল্টো থাকে তাহলে সেটা ইমাম সাহেবের বুঝেছেন, আমরা বুঝি না, সুতরাং আমাদের তরিকায় থাকবো, এইসব নবী সাল্লামের মানে ছিল না। ওমা আতাকুম রাসূল ফাখুজু, কোনো সাহাবি জানতেন না মাসলা, যেমনই বলে দিয়েছেন যে কালা রসুল, আল্লাহ রসুল এই বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই করেছেন, তখন তারা মেনে নিয়েছেন। এ কথা বলেনি যে আমরা আবু বকরের দলে আছি, তো উমারের দলে আছি, কেউ উসমানের দলে আছি, কেউ আলীর দলে আছি, এরকম কাজ তারা করেননি। মা আনা আলিহিল ইয়াম ওয়া আসহাবি, আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আন্না জানান্না আল্লা নুজিজাল্লাহ ফিল আরদি ওয়া লা নুজিজাহু হারাবা, এই জানান্না মানে বিশ্বাস করা, আর আমরা বিশ্বাস করেছি, ঈমান নিয়ে আসার পরে জিনেরা বলছে যে আমরা বিশ্বাস করেছি, আল্লাহ নুজিজাল্লাহ ফিল আরদি, পৃথিবীতে আল্লাহকে আমরা পরাস্ত করতে পারবো না, আল্লাহকে আমরা পরাস্ত করতে পারবো না, অথবা এর আরেকটি অর্থ অপারগ করতে পারবো না, যে আমরা পাপ করে পালিয়ে যাব, পাপ করে লুকিয়ে যাব, আল্লাহ ধরতে পারবেন না, আল্লাহ হিসাব দিতে পারবেন না, আল্লাহ উঠাতে পারবেন না, আল্লাহ হাজির করতে পারবেন না, এই কাজ আমরা করতে পারবো না। আমরা একদল যদি হয়ে যায় একসাথে, যা আমরাই করবো, আমরা জান্নাত নেব, আমরা মুসলিম থাকবোই, আমাদের জন্য জান্নাত, আল্লাহকে পারবো না। আল্লাহ ফাকর রব্বুল আলামিন আমাদের সঠিক আকিদা, সঠিক বিশ্বাস এবং আমলের ওপর আমাদের ফয়সালা করবেন, ফয়সালার মালিক একমাত্র আল্লাহ, আমরা অসহায় দুর্বল তার বান্দা। আমরা পৃথিবীতে আল্লাহকে কি করতে পারবো না, পরাস্ত করতে পারবো, ওয়ালা নুজিজাহু হারাবা, এবং পালিয়েও আমরা তাকে অপারোগ করতে পারবো না, যে পালিয়ে গেলাম ধরতে পারলো না। দেখেছেন পুলিশকে তাড়া করতে আসামি, হ্যাঁ আমি দেখেছি, ট্রেন খোলা মাঠে দুই স্টেশনের মাঝখানে থামিয়ে দিল, আর যারা টিকিট বিনা টিকিটের ট্রেনে চেপেছিল নেমে লাগলো পালাতে, আর পুলিশ লাগলো তাড়া করতে, পালাতে 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 1-2 কিলোমিটার প্রায় তেড়ে চলে গেল, ধরতে পারলো না, হার মেনে পুলিশরা হা করতে করতে ফিরে চলে আসলো, তাই না, ধরতে পারলো না আসামি ধরতে গিয়ে, তাই না, লুকিয়ে গেল, খুঁজেই পেলো না। আল্লাহকে পারবে এরকম করতে না, জিন পারবে না, মানুষ পারবে? তাই আল্লাহ পাক
রব্বুল আলামিন জিনদের ভাষায় বলছে এই হচ্ছে ঈমান, জিনরা মুসলিম হতে এই পাকা ঈমান তৈরি হলো, আমরা জন্মগত মুসলিম আমাদের ঈমান তৈরি হয় না, পাপ করে বসে আছি আর চিন্তায় নেই যে আল্লাহ ধরে নেবেন, কেমন করে পালাবো আল্লাহর আজাব থেকে, কেমন করে রক্ষা পাবো আল্লাহর আজাব থেকে, নামাজ ফজরে পড়লাম না কেমন করে আল্লাহর আজাব থেকে বাঁচবো, কি জবাব দেবো, পালাতে পারবো, চুরি করলাম খুন করে চলে এলাম, বেঈমানি করলাম আত্মসাত করলাম, আল্লাহ যখন ধরবেন কোথায় পালাবো, আইনাল মাফার, কাল কেয়ামত যখন বল কোথায় পালাবে, মোবাইল চুরি করে এসছো কোথায় পালাবে, ভিসা দিব বলে টাকা নিয়ে পালিয়ে চলে এসছো সৌদি আরব থেকে, আইনাল মাফার, বাংলাদেশ না হয় পালিয়ে চলে এসছো, এখন যাবি কোথায়, ভারতে পালিয়ে চলে এসছো সৌদি আরব থেকে, এখন যাবে কোথায় অপরাধ করে, আমাদের জন্মগত মুসলিম হয়ে 20 বছর 30 বছর 40 বছর ধরে মুসলিম থেকে ইমান তৈরি হয় না, আর এই জেনেরা মাত্র ইসলাম কবুল করার পরে তাদের ইমান প্রকাশ করছে, আমাদের বিশ্বাস হয়ে গেছে যে আল্লাহ নুজিজ আল্লাহ ফিল আরজে, পৃথিবীতে আল্লাহকে পরাস্ত করতে পারবো না, ওয়ালা নুজিজাহু হারাবা, এবং পালিয়ে আল্লাহকে অপারগ করতে পারবো না, ওয়ান্না লাম্মা সামিনাল হুদা, আর যখন আমরা হেদায়েতের কথা শুনলাম ভালো পথের কথা শুনলাম, আমান্না বিহি, দ্রুত আমরা ইমান নিয়ে আসলাম তার প্রতি, ফামাইয়ু মেম্বে রব্বিহি, সুতরাং সুসংবাদ শুনে নাও, সুতরাং যেই ব্যক্তি তার রবের প্রতি ইমান নিয়ে আসবে, ফালা ইয়াখাফু বাখসা ওয়ালা রাহাকা, সেই ব্যক্তি কোনো বাক্স, বাক্স মানে কমিয়ে দেওয়া, তার নেকিকে কমিয়ে দেওয়া হবে বা জুলম তার উপরে করা হবে, জুলমেরও সে ভয় তার কোনো আশঙ্কা নেই, ফালা ইয়াখাফু, কোনো আশঙ্কা নেই, তার বাক্সান কমিয়ে দেওয়ার, তার পারিশ্রমিক কমিয়ে দেওয়া হবে এর, ওয়ালা রাহাকা, আর না কোনো জুলমের ভয় আছে যে কোনো জুলুম হয়ে যাবে, কখনো জুলুম হয়ে যায় আর কখনো জুলুম না হলো যেটুকু করলাম সেটুকু দিল না, তো না ঘাটতি করে দেওয়া হবে আর না কোনো রকমের জুলুম করা হবে, এখানে রাহাক মানে জুলমের অর্থ নেওয়া হয়েছে, বা আরেকটি অর্থ করা যেতে পারে যেটা এর আগে রাহাক শব্দ এসছে, এসেছে না, ওই যে জিনেরা প্রথম ভয় করতো, তারপরে যখন মানুষ ভয় করতে লাগলো তখন ফাজাদুহুম রাহাকা, তাদের বৃদ্ধি পেয়ে গেল ভয় ভীতি, তাহলে ভয়ের যদি অর্থ করি তাহলে দুটোতে আর একটু বেশি পার্থক্য হয়ে যায়, ফালা ইয়াখাফু, সুতরাং যেই ব্যক্তি রবের প্রতি ইমান নিয়ে আসবে, ফামাইয়ুম মেম্বে রব্বি, ফালা ইয়াখাফু বাকসা, না কোনো ঘাটতির ভয় আছে যে আল্লাহর নেকি কমিয়ে দেবেন, আল্লাহ আমাদের দাঁড়িয়ে পাল্লাতে যা করেছি দুনিয়াতে পাবো না কিছু কমে যাবে, ওয়ালা রাহাকা, আর না কোনো অন্য ভয় আছে, কোনো ভয় ভীতি নেই, যেমন ফালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন বলা হয়েছে, আল্লাহর প্রতি যারা ইমান নিয়ে আসবে আর তাকে অবলম্বন করবে তাদের কোনো ভয় নেই, তারাই আল্লাহর বন্ধু এবং তাদের কোনো ভয়ও নেই আর তাদের দুশ্চিন্তাও নেই, সেই রকমই বলা হয়েছে ওয়ালা রাহাকা মানে ওয়ালা খাউফান, ও আন্না মিন্নাল মুসলিমুন, জিনেরা আরও বলল যে আমাদের মধ্যে কিছু মুসলিমও আছে, কতক মুসলিমও আছে, ও মিন্নাল কাসেতুন, মুসলিম মানে শাব্দিক অর্থ আত্মসমর্পণ, ইসলাম গ্রহণকারী তো মুসলিম, আত্মসমর্পণকারী, তার ইসলাম মানে আত্মসমর্পণ করা আর মুসলিম মানে আত্মসমর্পণকারী, কার সামনে, আল্লাহর সামনে, আল্লাহর দিন মেনে নেওয়ার ক্ষেত্রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ক্ষেত্রে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে এই কথা বলা যে আল্লাহ তোমার নাজিলকৃত দিন আমি মেনে নিলাম জীবনের সার্বিক ক্ষেত্রে এবং তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বিক ক্ষেত্রে আমি আনুগত্য করব, স্বীকার করলাম, এর মানে হচ্ছে ইসলাম, এর মানে হচ্ছে আত্মসমর্পণ করা, ওয়ান্না মিন্নাল মুসলিমুন, আর আমাদের মধ্যে কতক আত্মসমর্পণকারী আছে মুসলিম, অমিন্নাল কাসেতুন, আর এর বিপরীত আমাদের মধ্যে কতক জালেমও আছে, কাসেতুন মানে জালেমও হয়, যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেছেন সহিহ বুখারীর শেষ অধ্যায়ে বলেছেন আম্মাল কাসেতু ফাহুয়াল জাইর, আর জায়ের মানে জালেমও হয় কারণ জুলম যে করে সেই ব্যক্তি সীমা লঙ্ঘন করে, আর জায়ের মানে হচ্ছে সঠিক রাস্তা থেকে সরে যাওয়া, আল জোর, তো আম্মাল কাসেতুন ওমিন্নাল কাসেতুন, এবং আমাদের মধ্য থেকে কিছু লোক আছে সীমা লঙ্ঘনকারী বা কিছু লোক আছে যারা সৎপথ থেকে সরে যাওয়ার লোক, ফামান আসলামা, সুতরাং যারা আত্মসমর্পণ করবে, ফাউলাইকা তাহাররা ও রাশাদা, তারাই সঠিক পথকে সন্ধান করে নিল, তাহাররা মানে তলাশ করা, সঠিক পথের তারা সন্ধান করে নিল, ইসলাম কবুল করলেই সঠিক পথের সন্ধান করে নিল, আল্লাহর সামনে আত্মসমর্পণ করে আল্লাহ তোমার দিন মানবো, তোমার ইবাদত বন্দি করবো, তোমার নবীর তরিকায় চলবো, তারাই তাহাররাও রাশাদা, সঠিক পথ খুঁজে নিল, সন্ধান করে নিল, এই সঠিক পথ খুঁজলে এই বিষয়টি মনে রাখতে হবে যে কোনো ক্ষেত্রে নামাজ পড়বো কেমন, যেমন রসুল্লাহ নামাজ পড়েছেন, এবাদত বন্দী জিকির আজকার করবো কেমন, যেমন রসুল্লাহ সাল্লাম করেছেন, মিলাদ জন্মবার্ষিকী নবী পালন করেছেন, যদি না করে থাকেন করবো না, সবার হাতে হালুয়া রুটি খেয়েছেন, হ্যাঁ,
দাঁত ভেঙেছিল ওহদে, ওহদ সাবানে হয়েছিল। বিদাতিদের কথা যে হালুয়া রুটি খাওয়া হয়েছিল দাঁত ভেঙে যে কিছু খেতে পারছিলেন না, তো ওহদ তো সাবানে হয়নি, ওহদ রমজানের পরে সওয়ালে হয়েছে। আর বিদাতিরা দুই মাস আগে হালুয়া রুটি খেয়ে নেই সাবান মাসে। ও আম্মাল কাসেতুন, তারপরে জিনেরা বলছেন যারা জালেম, যারা জালেম, যারা সীমালঙ্ঘনকারী, ফাকানুলে জাহান্নাম হাতাবা, তারা জাহান্নামের ইন্ধন হবে, হাতাব মানে ইন্ধন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন আল্লাহ পাক রব্বুল আলমীর কথা, ওয়াল কুল, নবীকে বলা হয়েছে ও আল লাউস্তা কামু আলা তরিকা, তারা যদি মানব জাতি জিন জাতি তারা যদি সঠিক রাস্তার, তরিকা মানে তরিকা সহিহা, সঠিক রাস্তার ওপর তারা অটল থাকতো, ইস্তেকামত মানে অটল, ইন্নাল্লাযীনা কালু রব্বানাল্লাহু সুম্মা ইস্তাকামু, যারা বলে রব্বানাল্লাহ আমাদের রব, সৃষ্টিকর্তা, রিজিক দাতা, প্রতিপালনকারী আল্লাহ, সুম্মা ইস্তাকামু, অতঃপর এই রাস্তায় অটল থাকলো, এটা হচ্ছে পুরো দিন ইসলাম। আপনি আল্লাহর প্রতি বিশ্বাস করলেন, আকীদা হয়ে গেল কালু রব্বানাল্লাহ, আর সুম্মা ইস্তাকামু, ইস্তেকামত হচ্ছে ইবাদত বন্দেগী আখলাক চরিত্র সব কি শামিল, সোজা পথে চলছেন, যেই পথে নবী করিম সাল্লাল্লাহু আমাদেরকে ছেড়ে গেছেন। এই জন্য এক সাহাবি জিজ্ঞাসা করেছিলেন, বেদুইন এসেছেন বাদিয়া থেকে, আর আসার পরে বেশি সময় নেই, মদিনা এসেছেন সামান্য অল্প সময়ের জন্য, এখান থেকে চলে গেল বা বকরি ছাগল উঁটি নিয়ে ব্যস্ত হয়ে যাবেন, আরও হয়তো কোনো সময় আসতে পারবেন না। বলছেন ইয়া রাসূলুল্লাহ, কুল্লি ফিল ইসলামে কওলান, ইসলামে এমন একটি সংক্ষেপ কথা বলেন, শর্টকাট কথা, যে না আসালো আহাদান বাদা, আপনার পর আর জিজ্ঞাসা না করতে হয়, আর ওর ওপর আমল করলে যাতে আমি মুক্তি পেয়ে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, হ্যাঁ, কুল আমানতু বিল্লাহ, বলো আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, সুম্মা ইস্তাকিম, চল্লিশটি হাদিসের মধ্যে একটি হাদিস আছে আরবাইন, যারা এমন অবির পড়েছেন, অতপর তার উপর অটল হয়ে যান, তার উপর অটল হয়ে যা মানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, তার উপর অটল হয়ে যাওয়া মানে যাকাত দিতে হবে, তার উপর অটল হয়ে যাওয়া রমজান মাসে রোজা রাখতে হবে, তার উপর অটল হয়ে যাওয়া মানে জীবনে একবার হজ করতে হবে, তার দিনের উপর অটল থাকা মানে যা করতে বলা হয়েছে তাই করতে হবে, আর যা না বলা হয়েছে তা থেকে বেঁচে থাকতে হবে, এর নাম হচ্ছে ইস্তেকামত। আল্লাহ বলছেন ওয়া আল্লাহ ইস্তেকামু আলা তরিকা, যদি তারা সঠিক রাস্তার উপর অটল হয়ে যেত, লাস্কাই না হুম মা আন গাদাকা, তাহলে তাদেরকে আমি অফুরন্ত পানি পান করাইতাম, অফুরন্ত পানি, পানি ফুরাইতো না, জমিনের নিচে পানি ফুরাইতো না, যখন পানির দরকার পানি পেত নিজের প্রয়োজন মতো, আসমানের পানিতে অভাব দিতাম না, যখন বৃষ্টির প্রয়োজন তখন বৃষ্টি দিয়ে দিতাম, এত বেশি দিতাম না যাতে ধ্বংস হয়ে ডুবে, আর এত কম দিতাম না যাতে দুর্ভিক্ষে মরে যায়, শুকিয়ে মরে যায়, তাও করতাম না, লাস কাইনা হুম মা আন গাদাকা, অফুরন্ত পানি। তারপরে আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন যে লেনাফতেনাহু ফি, আল্লাহ পাক যে নিয়ামত দান করেন, ধন সম্পদের প্রাচুর্য দান করেন, এ দিয়ে আল্লাহ কী করেন, পরীক্ষা করেন, তাই বলছেন লেনাফতেনাহুম ফি, যাতে করে এতে আমি তাদেরকে পরীক্ষা করতে পারি, ধন সম্পদ দিয়েছি, অভাব দিনই, অভাব দূর করে দিয়েছি, সচ্ছলতা দিয়েছি, লেনাফতেনাহুম ফি, এতে পরীক্ষা করার জন্য, এই পরীক্ষায় গিয়ে অমায় আন জিক্রে রব্বে, রবের স্মরণ থেকে যেই ব্যক্তি বিমুখ হয়ে গেল, মুখ ফিরিয়ে নিল। আর সবচাইতে বড় জিকির মুসলিম জীবনে হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ, তৌহিদের পরে, তৌহিদ হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় জিকির, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী, লা ইলাহা ইল্লাল্লাহ বিপরীত কোনো কাজ করলো না, আর তারপরেই হচ্ছে ওয়া আকিমিস সালাতা লি জিকরি, সালাত কায়েম করো, নামাজ কায়েম করো, কিসের জন্য, আমার স্মরণের উদ্দেশ্যে, আমার জিকিরের উদ্দেশ্যে, আল্লাহ পাক রব্বুল বলছেন ওমাই ইউর আন জিকরে রব্বি, আল্লাহ পরীক্ষা করছেন ধন দৌলত দিয়ে, এখন আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইবাদত বন্দেগী থেকে, আর জিকির কোরআনে করিমকেও বলা হয়েছে, তাহলে কোরআনই জীবন, আপনাকে কোরআনই লাইফ তৈরি করতে হবে, সার্বিক জীবন দেখতে, আমার জীবন কোরআনে যা বলা হয় সেই রকম জীবন না, অন্য কোনো জীবন, কোনো একটা সাইড আছে কোরআনে করিমের আদর্শের বাইরে আছে, অর্থের ক্ষেত্রে আমি কোরআনের বাইরে আছি, নামাজটা তো ঠিক আছে কোরআনের মধ্যেই, আল্লাহ সাল্লাত বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি, কিন্তু অর্থনীতির ক্ষেত্রে হারাম খাচ্ছেন কিছু হয়তো, অথবা এটাও ঠিক আছে ওটাও ঠিক আছে, কিন্তু রাষ্ট্রনীতির ক্ষেত্রে কোরআনে করিমের আদর্শের বাইরে আছি, ওখানে গিয়ে কোনো এক দলের সাথে, মানবরচিত বিধানে বিশ্বাসী দলের সাথে সহযোগিতা করছি, আর সেসবের তাদের পৃষ্ঠপোষকতা করছি, তাদের পিছনে মেহনত লাগাচ্ছি, তাদেরকে সময় দিচ্ছি, তাহলে চিন্তা করে নিতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন, লেনাফতে নাহফি অমায় রেজান জিকির রব্বিহি, রবের জিকির থেকে মানে আল কোরআন থেকে, তৌহিদ থেকে, নামাজ থেকে,
কোরআন যদি বলা হয় তাহলে সমস্ত কিছু চলে আসবে। রবের জিকির থেকে কোরআনে করিম থেকে যে ব্যক্তি বিমুখ হবে কোরআনে আদর্শ থেকে, ইয়াসলুকু আযাবান সাআদা, তাকে আল্লাহ দাখিল করবেন, প্রবিষ্ট করবেন কোথায়, কঠোর শাস্তিতে। আযাবান সাআদা মানে আযাবান আলিমান বা শাদীদান, শক্ত আযাব কঠোর শাস্তিতে আল্লাহ পাক প্রবিষ্ট করবেন, দাখিল করবেন। ও আন্নাল মাসাজিদা লিল্লাহ, তারপরে জিনদের কথা শেষ হয়ে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন আল্লাহর কালাম, ও আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ সমূহ হচ্ছে আল্লাহর, মসজিদ মানে সিজদার স্থান, সিজদার স্থান হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন, সারা পৃথিবী সিজদার স্থান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি মসজিদের জায়গায় সিজদা করতে বলেছেন না, যে কোনো জায়গায় নামাজ পড়তে হবে, এই উম্মতকে যে কোনো জায়গায় নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়েছে। জুয়েলাত লিয়াল আরদ মসজিদান ওয়া তাহুরান, নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে আমার পাঁচটি বৈশিষ্ট্যের একটি হচ্ছে যে আমার জন্য সারা পৃথিবীর প্রত্যেক জমিনকে কি করা হয়েছে, মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে, নামাজের স্থান, সেজদার স্থান বানিয়ে দেওয়া হয়েছে। তাহলে এর মানে হবে ওয়ান্নাল মাসাজিদ লিল্লাহ, সারা পৃথিবী এবং সারা পৃথিবীর সব জায়গায় সেজদা করতে পারবে, নামাজ পড়তে পারবে, যখনই নামাজের রক্ত হবে, সমস্ত হচ্ছে কার, আল্লাহর, সারা জমিন যখন আল্লাহর, কোনো জমিন খাজা বাবার নাই, কোনো জমিন ওই গৌসুল আজম যাকে বলছেন জিলানি সাহেবের নাই, কোনো জমিন ইমাম আবু হানিফার নয়, কোনো জমিন ইমাম শাফি মালিক আহমদের নয়, কোনো জমিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের নয়, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, সমস্ত যখন আল্লাহ পাক রব্বুল আলমিনের, তো কাকে ডাকতে হবে, কার কাছে দোয়া করতে হবে, কার কাছে চাইতে হবে, কার কাছে পেতে হবে, আল্লাহ পাকের কাছে, এবাদত বন্দেগি তার করতে হবে। তাই বলছেন ফালা তাদউ মা আল্লাহি আহাদা, সুতরাং আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না, আহ্বান করিও না। দেখেন সেজদার কথা বলার পরে দোয়ার কথা বলা হয়েছে, তাহলে এই আয়াতে বোঝানো হয়েছে যেমন সেজদা এবাদত তেমনই দোয়াও ইবাদত। এমন নয় যে সেজদা তো করি আল্লাহ পাককে কিন্তু বলি ইয়া খাজা বাবা মাদাদ, চলবে না, একই হুকুম, মুশরিক হয়ে গেলেন। আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করলে যেমন মুশরিক হয়ে যায়, তেমনি আল্লাহ ছাড়া অন্যের কাছে কেউ যদি দোয়া করে, আহ্বান করে, ডাকে, আর মনে করে তিনি ডাকে সাড়া দিতে পারবেন অথবা উদ্ধার করতে পারবেন অথবা আমার কথা শুনতে পারবেন এবং জবাব দিতে পারবেন, ছেলে হয় না ছেলে মেয়ে দিতে পারবেন, রোগ ভালো হয় না রোগ ভালো করতে পারবেন, তাহলে মুশরিক হয়ে যাবে। ওই রকমই যেমন কেউ আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করলে মুশরিক হয়ে যাবে। একই আয়াতে আল্লাহ সেজদার কথা উল্লেখ করছেন আর দোয়ার কথা উল্লেখ করছেন। সূরা জিনে সত্যিকার অর্থে শুধু জিনদের কথা নেই, তাওহীদ রয়েছে আর বহু জিনিস শিখা রয়েছে। শেষখানে সময় থাকলে কিছু কথা পেশ করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফালা তাদউ মা আল্লাহ আহাদ, আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। ওয়া আন্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ ইয়াদউ, এবং যখন আল্লাহর বান্দা দণ্ডায়মান হলেন কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক কোরআনে কারিমে নবীকে আব্দুল্লাহ চার জায়গায় বলেছেন। হ্যাঁ, আব্দ আল্লাহর বান্দা বলেছেন চার জায়গায়, তার মধ্যে একটি জায়গা হচ্ছে দাওয়াতের ক্ষেত্রে, ওয়া আন্নাহু বা দুয়ার ক্ষেত্রে, এখানে দুয়া, ওয়া আন্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ ইয়াদউ, যখন দাঁড়ালেন নামাজে আল্লাহর বান্দা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়াদউ তার কাছে দোয়া করার উদ্দেশ্যে, তাকে ডাকার উদ্দেশ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকার জন্য, কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা, মনে হচ্ছিল যে তারা তার ওপর চেপে পড়বে, চেপে বসবে, লেবাদা এমনভাবে ঘিরে নিয়েছিল যে মনে হচ্ছে যে তাকে তার ওপরে চেপে বসবে, মানে শেষ করে দিবে, খুঁচে দিবে, দলে দেবে। কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা, কারা, এই ক্ষেত্রে দুটি মত আছে তাফসিরের, যা তাফসির পড়ে বুঝলাম। সবচেয়ে প্রসিদ্ধ মত হচ্ছে জিনেরা যখন কোরআন শুনতে আসে, শুনে এত ভালো লেগেছিল যে মনে হচ্ছে যে চুড়ে নিবে, কোরআন শোনার জন্য এসে নবী সাল্লামের উপর চেপে বসবে, কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা, তাহলে তারা কোরআন শোনার জন্য আগ্রহী হয়ে ঝাঁপিয়ে পড়েছিল, এ কথাই আয়াতে বোঝানো হয়েছে। আর কেউ কেউ বলেছেন না এটা কাফেরদের সম্পর্কে আয়াত, ও আন্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ ইয়াদু, যখন আল্লাহর বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমায় আল্লাহর কাছে দোয়া করার জন্য, নামাজ পড়ার জন্য সালাতে দাঁড়াইতেন, নামাজে দাঁড়াইতেন, তখন মক্কার আরব মুশরিকরা, কাফেররা, কুরাইশরা কি করতো, কাদু ইয়াকুনুনা আলাইহি ইবাদা, মনে হচ্ছে যে নবীর উপর ঝাঁপিয়ে পড়বে আর দলে দেবে, শত্রুতাই শেষ করে দেবে। এই জন্য উটের ভুঁড়ি সেজদার অবস্থায় নবী সাল্লাল্লাহু তারা চাপিয়ে দিয়েছিল এবং যখন তখন তাকে মারার তারা চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ পাক তার হেফাজত করেছেন। কুল ইন্নামা আদউ রব্বি ওয়ালা উশরিকু বিহি আহাদা, এখন তাওহীদের কথা বলা হচ্ছে। হে নবী, তুমি বলে দাও ইন্নামা আদউ রব্বি, আমি দোয়া করি আমার রবের কাছে। সুবহানাল্লাহ, এত স্পষ্ট আয়াত কোরআনে থাকার পরেও মুসলিম জাতি আবার মুশরিক হইতে পারে, মুশরিক জাতি মুসলিম জাতি আবার বলতে ইয়া গাউসুল আজম মাদাদ, ইয়া খাজা বাবা মাদাদ,
হে বাবা আমাকে দেও বাবা আটরাসি বাবা বলতে পারে? কখনো হইতে পারে না। কিন্তু কোরআন থেকে মুসলিম জাতির অধিকাংশ অনেক দূরে সরে গেছে। এই একটি আয়াতের অর্থ যদি বুঝতো, নবীকে আল্লাহ বলছেন কুল হে নবী বলো ইন্নামা আদউ রাব্বি, একমাত্র আমার রবের কাছে আমি দোয়া করি, ওয়ালা উশরিকু বিহি আহাদা, এবং তার সাথে কোনো কাউকে আমি শরীক করি না। তোমরা কেন করো? কেমনে মুসলমান থাকবে, কেমনে তোমাদের ইমান ইসলাম থাকবে যদি এই অবস্থা তোমাদের হয়? কুল ইন্নি লা আমলিকু লাকুম দাররাম ওয়ালা রাশাদা। তারপরে আল্লাহ বলছেন হে নবী আরো জানিয়ে দাও, বলে দাও ইন্নি লা আমলিকু লাকুম, আমি তোমাদের জন্য ক্ষতিরও মালিক নই আর লাভেরও মালিক নই, রাশাদ কল্যাণেরও মালিক নই, ক্ষতিও করতে পারি না কারো আর কারো লাভ করেও দিতে পারি না। স্পষ্ট এখানে এই আয়াতে বলা হয়েছে লাকুম, তোমাদের জন্য, মানে তোমাদের ক্ষতিও করতে পারি না আমি, এই ক্ষমতা আল্লাহ দেয়নি, আর তোমাদের লাভ করে দেব, উদ্ধার করে দেব, এই ক্ষমতা আল্লাহ আমাকে দেয়নি। অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মাশাআল্লাহ, হে নবী বলে দাও লা আমলিকু লিনাফসি লাকুম, এখানে বলা হয়নি আমার ক্ষেত্রে, তোমাদের তো পারি না, এই আয়াতে বলা হইল, এমনকি আমার ক্ষেত্রে আমি ক্ষতিরও মালিক নই যে আমি আমার ক্ষতি করতে পারি বা ক্ষতিকে রক্ষা করতে পারি, আর লাভে ওয়ালা নাফআন, আর লাভেরও আমি মালিক নই যে আমি লাভবান হয়ে যেতে পারি নিজের থেকে, ইল্লা মাশাআল্লাহ, যদি আল্লাহ চায় তাহলেই তা হইতে পারে। লাভ তখনই হইতে পারে যদি আল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাম সম্পর্কে চান, ক্ষতি তখনই হইতে পারে যদি আল্লাহ পাক চান, ক্ষতি থেকে রক্ষা তখনই হইতে পারে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন চান। তাই সেই আয়াতের পরে বলা হয়েছে ওয়ালাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খাইর, আর যদি আমি গায়ব জেনে নিতাম, অদৃশ্য জেনে নিতাম, তাহলে অনেক কল্যাণ আমি সংগ্রহ করে নিতে পারতাম, অমা মাসানিয়া সু, আর আমার কোনো ক্ষতি হতো না। আগে থেকে জানি যে আমার এই হতে যাচ্ছে, করতে যাচ্ছে লোকেরা, তাহলে যাবো সেখানে, যাবো? নবী সাল্লাম যদি জানতে পারতেন যে তাইফে গেলে এরা আমাকে আমার সাথে দুর্ব্যবহার করে জুল অত্যাচার করে, কখনো যেতেন? নবী সাল্লাম যদি জানতেন যে ওহদে এই 50 জনকে যে উপরে উঠাচ্ছি পাহাড়ে, এই রোমাতে এরা নেমে যাবে আর পিছন দিক থেকে ঘেরাও করে নিবে আর দাঁত শহীদ হয়ে যাবে, মাথা জখম হয়ে যাবার 70 জন সাহাবি আমার শহীদ হয়ে যাবেন, তাহলে এই কাজ কোনোদিন করতেন? বলতেন তোমরা দেখো তোমাদের এখানে রেখে লাভ নেই, আমি থাকি এখানে, তোমাদের এখানে লাভ নয়, কারণ একটু পরে তোমরা নেমে যাবে, না তোমাদের রাখা হবে না, তাই করতেন, তাই না? অথবা আসতেন না যে এখানে আমার সাহাবে কেরামদের ক্ষয়ক্ষতি হবে, সুতরাং এই ওহদেটা ক্যান্সেল করলে আল্লাহ আমলে করে নাফসি নাফাম ওয়ালা দাররান ইল্লা মাশাআল্লাহ ওয়ালাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খাইরি ওয়ামা মাসানিয়া সু ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীর ইলা আখিরিল আয়া। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন যে কুল ইন্নি লা আমলিকু লাকুম দাররাম ওয়ালা রাশাদা, কুল ইন্নি লা ইউজিরানি মিনাল্লাহি আহাদ, হে নবী আরো বলে দাও তাদেরকে, আল্লাহ বলছেন যে আমাকে আল্লাহর আযাব থেকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ যদি আযাব দিতে চান আমার পাপের কারণে, তাহলে আমাকে আল্লাহর আযাব থেকে কেউ রক্ষা করতে পারবে না। লা ইউজিরানি মিনাল্লাহি আহাদ ওয়ালান আজেদা মিন দুনহি মুলতাহাদা, এবং আমি আল্লাহ ছাড়া অন্য কোনো আশ্রয় স্থলও কখনো পাব না। আল্লাহ ছাড়া যে কেউ আশ্রয় দিতে পারে, যে আল্লাহ আযাব দিতে চাইছেন আর অন্য জায়গায় দৌড় দিয়ে গিয়ে আশ্রয় নিয়ে নেবো যে রক্ষা করো, আল্লাহ পাক দিতে চান না আর অন্য জায়গায় গেলে পেয়ে যাব, এইরকম কোনো আশ্রয় স্থল নেই। এই জন্য দেখা যাচ্ছে নবী করিম সাল্লামের জীবনী আমাদের জন্য সার্বিক ক্ষেত্রে আদর্শ। নবী করিম সাল্লাম কি আকাঙ্ক্ষা ছিল না যে আমার ছেলে সন্তানগুলি বড় হোক, হ্যাঁ বড় হোক, আর দেখবো যে আমার ইব্রাহিম বড় ছেলে হয়েছে, কাসেম বড় ছেলে হয়েছে, আবদুল্লাহ তৈয়ব তাহের এরা বড় ছেলে হয়েছে, এরা কিছু ইসলামের কাজ করবে, যেমন আবু বকর উমর উসমান করছে বা হাসান হোসেন করবে, তেমন আমার ছেলেরা করবে, আকাঙ্ক্ষা কারো ছিল না? আপনার নয়? যেমন আপনার আমার আকাঙ্ক্ষা আছে, রসুলুল্লাহ সাল্লাম বড় আকাঙ্ক্ষা ছিল। তাই ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইন্তেকাল হচ্ছে, সহিহ বুখারী হাদিস, উফ কেঁদে ফেলছেন রসুলুল্লাহ সাল্লাম, আর বলছেন যে ওয়া ইন্না আলা ফিরাকিকা ইয়া ইব্রাহিম লা মাহজুনুন, হে ইব্রাহিম তুমি যে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ এই জন্য আমরা অত্যন্ত শোকে ভেঙে পড়েছি, কিন্তু করার কিছু নেই, আল্লাহ যদি না দেয় তো কেউ রাখতে পারবে না। নবী করিম সাল্লাম কি কারো স্মরণ নিয়েছিলেন আল্লাহ ছাড়া, যে আল্লাহ ছাড়াও কেউ রক্ষা করতে পারে, যে ইব্রাহিম খলিলুল্লাহ তুমি বাঁচাও আমার ছেলেকে, এই বড় ইব্রাহিম, ইব্রাহিম খলিলুল্লাহ আমার ইব্রাহিমকে বাঁচাও তুমি, হ্যাঁ হে ইসমাইল তুমি আমার একে বাঁচাও, হ্যাঁ হে নো এত বড় নবী আমাকে বাঁচাও, অথবা নিজেই নিজে ক্ষমতা দেখিয়ে বাঁচিয়ে দিতে, আর সাবেরি আর আমুক আর তমুক এসব বাঁচিয়ে দিল না, জিলানি
মৃতকে জীবিত করে দিল, কবর থেকে ছেলে সন্তান দিয়ে দিচ্ছে, আটরশিতে গেলে সন্তান পাওয়া যায়, মাইজ বান্ডারে গেলে সন্তান পাওয়া যায়, খাজা বাবার কাছে গেলে পাওয়া যায়, এ হল ইসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্য ছেলে রাখতে পারেননি আল্লাহ যখন চাননি, তাই বলছেন ওয়ালান আজেদা মিন দুনিহি মুলতাহাদা, আল্লাহ ছাড়া আমি কোনো আশ্রয়স্থল পাচ্ছি না, ইল্লা বালাগাম মিন আল্লাহি ওয়া রাসূলিহি। তাহলে প্রশ্ন হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে রক্ষা করতে পারেন না আর আল্লাহ ছাড়া কোনো আশ্রয় নেই, তাহলে আমাদের মাঝে আর তার মাঝে কি পার্থক্য? হ্যাঁ, কি বৈশিষ্ট্য থাকলো রসুলের? তাহলে বৈশিষ্ট্য থাকলো, ওই বৈশিষ্ট্যের কথা বলছে, ইল্লা বালাগাম মিন আল্লাহ, তবে আমি আল্লাহর পক্ষ থেকে প্রচারকারী, মুবাল্লিগ, আল্লাহর পক্ষ থেকে দিন সত্য দিন প্রচারের জন্য এসেছি, বালাগাম মিন আল্লাহ, ও রিসালাত, এবং আল্লাহর রিসালাত পয়গাম মেসেজ নিয়ে এসেছি, ওহি আমার উপর হয়েছে আর ওহি ভিত্তিক রিসালাত আর পয়গাম নিয়ে এসেছি তোমাদেরকে পৌঁছানোর জন্য আর তোমাদের কাছে প্রচার করার জন্য, ইল্লা বালাগাম মিন আল্লাহ ও রাসূলিহি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন, আমার ক্ষেত্রে বাড়াবাড়ি করে লা তুতরুনি, যেমন ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছে আর কি বলো, ফাকুলু ইন্নামা আনা আব্দুন, আমি একজন গোলাম আল্লাহ পাক রব্বুল আলমিনের বান্দা, ফাকুলু আব্দুল্লাহ আল্লাহর বান্দা, তো আল্লাহর বান্দা তো আমরাও বলছেন আল্লাহর বান্দার সাথে সাথে ওয়া রাসূল তার রাসূল, ইল্লা বালাগাম মিন আল্লাহ ওয়া রাসূল রিসালাতে, আল্লাহর পক্ষ থেকে ইসলাম প্রচারের জন্য এসেছি এবং পয়গাম পৌঁছানোর জন্য এসেছি, ওমাইয়াসিল্লাহ, সুতরাং আল্লাহ পাকের যে বিরুদ্ধাচরণ নাফারমানি করবে, ওয়া রাসূলহু তার রাসূলের নাফারমানি করবে, ফাইন্নালাহু নারা জাহান্নামা, তার জন্য কি রয়েছে, জাহান্নামের আগুন রয়েছে, খালেদিনা ফিহা আবাদা, সেখানে চিরকাল বসবাস করবে, কেমন কথা, আল্লাহ এবং রসুলের নাফারমানি করলে চিরকাল জাহান্নামে থাকতে হবে, তাহলে কুফুরি করলো না কেউ যদি অন্য পাপ করে নাফারমানি করে, সুদ খেয়ে বা সুদ তো খুব বড় গুণা হয়ে গেল, মদ খেয়ে, হ্যাঁ জুয়া খেলে, হ্যাঁ হারাম কথা বলে, অশ্লীল ছবি দেখে কেউ যদি আল্লাহ রসুলের নাফারমানি করে, নাফারমানি করলো না চিরকাল জাহান্নামে থাকবে, কি খারেজিদের দলিল হয়ে যাবে যে একটু পাপ করলেই একবারে জাহান্নামে চিরকাল থাকবে আর কাফের হয়ে যাবে, না এখানে কি বোঝানো হয়েছে, তাহলে অমাইয়া আসিল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রসুলের নাফারমানি করবে কুফুরি কাজ দ্বারা, আল্লাহকে অস্বীকার করে, শিরিক করে, কুফুরি করে, অথবা পরকালকে অস্বীকার করে, পরকালে বিশ্বাস না করে, কোনো সময় পরোয়াই করলো না, সারা জীবন চলে গেলো একজন মুসলিমের, কিন্তু কখনো এ কথা তার চিন্তা আসলো না যে আল্লাহ আমাকে কী জন্য সৃষ্টি করেছে, নামাজ পড়া তো দূরের কথা, কী জন্য সৃষ্টি করেছ, খাওয়ার জন্য আর যৌন ক্ষুধা পূরণ করার জন্য, ব্যাস সারা জীবন চলে গেল, দুনিয়ার ক্ষেত্রে বহু মেহনত করলো, রাজনৈতিক ক্ষেত্রে বহু মেহনত করলো, কিন্তু আল্লাহর দিনের ক্ষেত্রে তার খাতায় কিছুই নেই, মুসলিম কখনো মুসলিম নয়, এর এই এইরকম নাফারমানি যারা করে মারা যাবে, ওমাইয়া আসিল্লাহ রাসূলহু, মানে এমন নাফারমানি যেটা কুফুরি পর্যন্ত পৌঁছে দিয়েছে, দশটি যে ইমান ভঙ্গকারী বিষয় সম্পর্কে আমার আলোচনা আছে ওলামায়ে কেরামদের কিতাব থেকে, সেই বিষয়টি যদি এর সাথে লাগিয়ে নেন তাহলে স্পষ্ট আরও হয়ে যাবে, যারা এমন কাজ করে আল্লাহ রসুলের নাফারমানি করলো যেটি কুফুরি পর্যন্ত পৌঁছে দেয়, তাহলে তাদের জন্য জাহান্নামের আগুন রয়েছে এবং চিরকাল সেখানে তাদেরকে থাকতে হবে, আর যদি নাফারমানি এমন করে যে নাফারমানি কুফুরি পর্যন্ত পৌঁছায় না কিন্তু ফাঁসে কি, তাহলে আল্লাহ পাক রব্বুল আজাব দেবেন, দুনিয়ার আজাব দেবেন, কবর আজাব দেবেন, হতে পারে জাহান্নামেরও আজাব দেবেন, দীর্ঘদিন দেবেন, কিন্তু চিরকাল আল্লাহ দেবেন না যদি ঈমান ঠিক থাকে এবং পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক থাকে। আল্লাহ পাক যেন আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করেন, আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। হাত্তা ইযা রাও মা ইউআদুন, এমনকি যখন তারা দেখতে পাবে তাদের প্রতিশ্রুত বিষয়, মানে আল্লাহর আজাবকে যখন দেখতে পাবে, কোথায় দেখতে পাবে, কিয়ামতের মাঠে বিচার দিবসে, ফাসায়ালামুন, তখন জানতে পারবে, মান আদআফু নাসিরান ওয়া আকাল্লু আদাদা, যে কার সাহায্যকারী অতি দুর্বল এবং ওয়া আকাল্লু আদাদা, কার সংখ্যা সবচাইতে কম, কার দলবল সবচাইতে কম, এ কথা তখন জানতে পারবে। আজকে দুনিয়ায় এই দুটো বিষয় চিন্তা করুন, আজকে যারা আল্লাহর নাফারমান তারা নিজেদেরকে সবচেয়ে শক্তিশালী মনে করছে, যারা জালেম তারা নিজেকে শক্তিশালী মনে করছে, যারা বেনামাজি নিজেদেরকে শক্তিশালী মনে করছে, যারা কবর মাজার পন্থী পূজারী তারা নিজেদেরকে শক্তিশালী মনে করছে। কিয়ামতের দিনে ফাসায়ালামুনা মান আযআফু নাসিরান, সাহায্যকারীর দিক দিয়ে সবচেয়ে দুর্বল সেই দিন প্রমাণিত হবে এরা। ওয়া আকাল্লু আদাদ, আজকাল সংখ্যাগরিষ্ঠ তারাই, বেনামাজি সংখ্যাগরিষ্ঠ, কাফের বেদিন সংখ্যাগরিষ্ঠ, হ্যাঁ হারাম খাওয়া লোক সংখ্যাগরিষ্ঠ, পাপিষ্ট সংখ্যাগরিষ্ঠ, আল্লাহর শত্রু সংখ্যাগরিষ্ঠ, সেদিন ওয়া আকাল্লু আদাদা,
এই সংখ্যা আর কোনো কাজে আসবে না সেই দিন সবচাইতে সংখ্যাই কম হবে এবং সেই সংখ্যা যে যদিও সংখ্যা থাকবে ঘাসপাতের মতো খড়কুটোর মতো সংখ্যা কোনো কাজে আসবে না জাহান্নামের ইন্ধন হয়ে যাবে তাই আল্লাহ পাক বলছেন যে সেই দিন জানতে পারবে ফাসায়ালামুনা শীঘ্রই জানতে পারবে মান আযাফু নাসরান সাহায্যকারীর দিক দিয়ে কে অতি দুর্বল ওয়া আকাল্লু আদাদার সংখ্যার দিক দিয়ে কে সবচেয়ে বেশি কম কুল ইন আদরি আকরিব মা তুআদুনা আম ইয়াজআলু লাহু রাব্বি আমাদা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা জিজ্ঞাসা করত কিয়ামত সম্পর্কে কিয়ামত কখন হবে আল্লাহ বললেন এই বললেন এই ক্ষেত্রে জানিয়ে দাও ইন আদরি মানে লা আদরি ইন মানে এখানে যদি নয় ইনের প্রসিদ্ধ অর্থ হচ্ছে ইন মানে যদি ইফ ইংরেজিতে ইফ আর আরবিতে হচ্ছে ইন যদি কিন্তু এখানে ইন মানে কখনো কখনো আরবিতে হয় নাইর অর্থ হয় কোরআন কারিমের বহু জায়গায় এরকম আছে ইন মানে না তার মধ্যে এটি একটি জায়গা কুল হে নবী জানিয়ে দাও ইন আদরি মানে লা আদরি মা আদরি আমি জানি না আকরিবুন মা তু আদুন যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে তা নিকটবর্তী মানে কিয়ামত কাছাকাছি খুব ঘনিয়ে এসছে আম ইয়াজআলু লাহু রাব্বি আমাদা অথবা এর জন্য আমার রব দীর্ঘ সময় রেখেছেন মানে বেশ কিছু সময় পরে তা নির্ধারিত আছে আল্লাহ পাক ভালো জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল সালাম জিজ্ঞাসা করেছিলেন কিয়ামত সম্পর্কে তখন কি বলেছিলেন মাল মাসউল বি আলামা মিনাস সাইল যাকে জিজ্ঞাসা করা হয়েছে সেই ব্যক্তি জিজ্ঞাসাকারী চাইতে মানে জিবরাইল চাইতে বেশি জানে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা জানিয়ে দেওয়া হয়নি যে এত সালে কিয়ামত হবে এতদিন পরে কিয়ামত হবে এত বছর পরে হবে না এই কথা জানানো হয়নি তাই নবী সাল্লাম এইভাবে উত্তর দিতেন যে ইলম আল্লাহ পাকের কাছে আছে আলেমুল গাইব গাইব অদৃশ্য সম্পর্কে জ্ঞানী কে একমাত্র আল্লাহ আগে কিছুক্ষণ আগে ওই আয়াত বললাম যেখানে বলা হয়েছে যে আমি নিজের ক্ষেত্রেও লাভ এবং লোকসানের মালিক নই সেখানে বলা হয়েছে ওলাও কোন তো আলমুল গাইব আমি যদি গাইব জানতাম তাহলে কোনো ক্ষতি আমার হইতো না আর অনেক কল্যাণ আমি হাসিল করে নিতে পারতাম লাভ যেখানে আছে সেখানে করলাম গাইব যদি জানি তো হঠাৎ করে জানতে পারছি এই ব্যবসায় আমার লাভ হবে গাইব জানা আছে ব্যবসা খুলে দিতাম যেখানে ব্যবসায়ী লস খেয়ে যাবো সেখানে অনেক ব্যবসায়ীরা লস খেয়েছে মার খেয়ে গেছেন পুঁজি বসে গেছে একেবারে লাখ লাখ রিয়াল বসে গেছে তাহলে গায়েব যদি জানতেন তাহলে কখনো ব্যবসা খুলতেন না তাই না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কথা উল্লেখ করেছেন নবী তুমি এইভাবে জানিয়ে দাও তাদেরকে এখানে আল্লাহ পাক বলছেন আলেমুল গায়েব একমাত্র আল্লাহ আলেমুল গায়েবে তিনি একমাত্র আল্লাহ অদৃশ্য সম্পর্কে জ্ঞানী ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা তার গায়েবের ওপর কাউকে অবগত আকিফাল করেন না তার গায়েব আল্লাহ ছাড়া কেউ আর জানে না ইল্লা মানির তাজা মিন রাসূলিন তবে রাসূলদের মধ্য থেকে যাকে মনোনীত করেছেন রাসূলদের মধ্য থেকে যাকে মনোনীত করেছেন মানির তা যাকে মনোনীত করেছেন মিন রাসূলিন অর্থাৎ রাসূল মিন বয়ানের জন্য রাসূল এই রাসূল আমরা সাধারণ মানুষ বুঝি রাসূল মানে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি না রাসূল মানে আল্লাহ পাকের দূত আর রাসূল বাশারি হইতে পারে মানে মানুষ রাসূল হইতে পারে আর রাসূল মালাকি ফেরেশতা রাসূল হইতে পারে ফেরেশতাদের রাসূল দূত কে ছিলেন জিবরাইল আলাইহিস সালাম আর মানুষের রাসূল শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে যদি নেন তার আগেও নবী রাসূল এসেছেন যদি এই দুই রাসূল সম্পর্কে নেন তো গায়েব সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না তবে যেটুকু আল্লাহ জানাতে চেয়েছেন প্রথম কে জেনেছেন জিবরাইল আলাইহিস সালাম জেনেছেন জিবরাইল আলাইহিস সালাম জানলেন আয়াত নাজল এই আয়াতগুলি গায়েব নয় আয়াতগুলি নিয়ে যাও আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে পৌঁছিয়ে দাও তাহলে জিবরাইল রাসূল ফেরেশতা রাসূল প্রথম জানলেন গায়েবের কথা অনেক গায়েবের কথা কোরআনে কারিম আছে অনেক গায়েবের কথা তাকে আল্লাহ জানিয়েছেন যাও দুনিয়ায় এই খবর পৌঁছিয়ে দাও নবী সাল্লামের কাছে রুহ সম্পর্কে হ্যাঁ আসাবে কাহাব জিজ্ঞাসা করা হলো ইয়াজুজ মাজুজ জিজ্ঞাসা করা হলো বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করা হলো দিনী মাসলা মাসাল জিজ্ঞাসা সবই গায়েব সব কিছু গায়েব ফেরেশতা রাসূল আগে জানছেন ওহী নাজিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তখন যতটা গায়েব পরিমাণ জানিয়ে দেওয়া হলো তত তত পরিমাণই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন তত পরিমাণই জিবরাইল আলাইহিস সালাম জানে তার বেশি আল্লাহ ছাড়া আর কেউ জানেন না তাহলে ইলমে গায়েবের আকীদাই যে বেরেলভীদের আকীদা এবং তাদের সাথে তাদের ভাইয়েরাও কিছু শরীক আছে কি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলমুল গায়েব সব কিছু জানেন নবী এই আকীদা শিরকি আকীদা আল্লাহর সমতুল্য করে দাও ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ অথচ স্পষ্ট ভাষা এর চাইতে স্পষ্ট ভাষা লাগে ওয়ালা আলামুল গায়বা দেখো আমি গায়েব জানি না তারপর জবরদস্তি না রসুল আপনি জানেন আপনি আলেমুল গায়েব আশ্চর্য কথা কোরআনের স্পষ্ট বিরোধিতা
একটি আয়াতের বিরোধিতা করলেই কাফির হয়ে যায়। তাহলে বহু আয়াত রয়েছে যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। সূরা নামলে আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুল হে নবী আর বলে দাও, লা ইয়ালা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদিল গায়বা ইল্লা আল্লাহ, আসমান এবং জমিনে, তাহলে আসমানেও কোনো ফেরেশতা গায়েব জানে না, সমস্ত গায়েব জেনে নেবে, গায়েবের চাবি আছে, খুলে দিয়ে সব কিছু জেনে নেবো, ভবিষ্যতে কী হবে না হবে। আসমান এবং জমিনে কেউ জানে না গায়েব ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। অমায়াস অরুণা, এবং তারা জানেও না যে আইয়ানা ইউবাসন কোন সালে তাদেরকে উঠানো হবে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা জানেন না যে এত সালে কিয়ামত হয়ে যাবে আর ওই দিন আমাকে এখান থেকে উঠতে হবে। জিব্রাইলও জানেন না যে কখন কিয়ামত হয়ে যাবে আর আমাদেরকে ওখানে যেতে হবে, হাজির হইতে হবে কিয়ামতের মাঠে। জিলানি চিস্তিত দূরের কথা, যাদেরকে আল্লাহ রসুল বলেছেন, ফেরেশতা রসুল, মানুষ রসুল, তারাও এই কথা জানেন। অমায়াস অরুণা আইয়ানা ইউবাসন, কখন তাদের পুনরুত্থান হবে। তো বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাসূলদের মধ্য থেকে যাকে মনোনীত করেছেন, ওয়াহী নিয়ে আসার জন্য মনোনীত করেছেন জিবরাইল আলাইহিস সালামকে, এবং ওয়াহী প্রচারের জন্য মনোনীত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাদেরকে গায়েবের যে অংশ আল্লাহ পাক জানাবার প্রয়োজন মনে করেছেন তা জানিয়েছেন। ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদ, যখন গায়েবের কথা জানিয়ে দিয়েছেন, এই গায়েবের কথাগুলি যদি হেফাজত না হয়তো, অর্থাৎ আল কোরআন নাজিল হচ্ছে, এর যদি সুরক্ষা না, হেফাজত না হয়তো, বোঝার চেষ্টা করবো বিষয়টি, তাহলে হয়তো কি, যখন কোরআন নাজিল হচ্ছে সেই সময় যদি হেফাজতের সাথে যদি পাহারা দিয়ে যদি নাজিল না করা হইতো, তাহলে সাইড থেকে শয়তান জিন শুনে নিত, আর শুনে নেওয়ার পরে দ্রুত এসে ওহি নাজিল করার আগে এসে গণককে বলে দিত, গণকও কোরআন আয়াত তেলাওয়াত করেছে। এদিকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উপর আয়াত নাজল হয়েছে, আর তার আগে বা 10 কিলোমিটার 50 কিলোমিটার 200 কিলোমিটার দূরে বা অন্য কোনো দেশে গণক তেলাওয়াত করছে। আরে মোহাম্মদের কী বৈশিষ্ট্য, ওই তেল কোরআন আয়াত তো আমিও জানি। তাহলে আর নবী সাল্লাল্লাহু আলাইহি কেউ বিশ্বাস করতো না, আর এই কোরআনের হেফাজত থাকতো না। কোরআন যেমন নবীর কাছে তেমন গণকের কাছে চলে যেত, এই জন্য আসমানি রাস্তাকে কঠোর পাহারা দিয়ে মলিয়াত হারাসান শাদিদান ও সোহবা ওই আয়াতগুলি স্মরণ করেন যে আল্লাহ পাক আসমানি রাস্তাকে একেবারে পাহারা দিয়ে সুরক্ষিত করে দিলেন, কোনো জিন শয়তানকে ওপর দিকে কোনো কথা শুনে কোনো আয়াত শুনে দৌড় দিয়ে এসে কোনো গণককে শুনিয়ে না দিতে পারে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে তেলাওয়াত করছে, ওদিকে গণকও তেলাওয়াত করছে, এমনটা না হয়ে যায়। আল্লাহ পাক এভাবে কোরআনে কারিমের হেফাজত করেছেন, এই গায়েবের এলমের হেফাজত করেছেন। তাই বলছেন ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত করে দেন মিন বাইনি ইয়াদাইহি তার সামনে, মানে নবীর ওই রাসূলের সামনে, ওয়া মিন খালফিহি তার পিছনে রাসাদা প্রহরী, প্রহরী আল্লাহ পাক রব্বুল আলামিন লাগিয়ে দিয়েছেন। লিয়ালামা, আল্লাহ পাক জানতে চান যে নবী সাল্লামের ওপর নাজেল করলাম আর এই জিবরাইল সালাম দিয়ে নাজেল করলাম, আন কাদ আবলাগু রিসালাতি রব্বিহিম, তারা বা অন্য অন্য রাসূলগণের ওপরে আল্লাহ ওয়াহী নাজেল করেছেন, তারা তাদের রবের রেসালাত পয়গামকে তারা কী করেছেন, পৌঁছিয়ে দিয়েছেন। এটা যাতে করে সুস্পষ্ট হয়ে যায় যে তাদের কাছে নাজেল হয়েছে এবং তারা মানব জাতিকে জানিয়ে দিয়েছেন। ওয়া আহাতা বিমা লাদাইহিম, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যা তাদের কাছে আছে, নবী রাসূলগণের কাছে যা কিছু আছে ইলম, সব কিছু আল্লাহ পাক পরিবেষ্টন করে আছেন, মানে ঘিরে আছেন। আল্লাহ জানেন না, জানেন না, নবীদের কাছে যে এলেম আছে, নবীদের কাছে যে ক্ষমতা আছে, নবীদের কাছে যে বিদ্যা বুদ্ধি আছে, নবীদের কাছে যে কৌশল আছে, আল্লাহ সব কিছু ঘিরে আছেন, সব কিছু জান। ওয়া হাতা বিমালা দেহিম, ওয়া আহসা কুল্লা শাইইন আদাদা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্তের সংখ্যা গুণে রেখেছেন, গণনা করে রেখেছেন, সব কিছুর গণনা আল্লাহর কাছে। এমন নয় যে কোটি কোটি মানুষ, আল্লাহ শুধু মানুষ না, জিন কী করে গুনে রাখবেন, মখলুক কীটপতঙ্গ পাখি পশু কী করে গুনে, ও আহসা কুল্লা সাইয়িন, আল্লাহ বলেননি যে ও আহসা কুল্লা ইনসানিন। আজকে একটি দেশের যখন পরিসংখ্যান শুরু হয়, গণনা শুরু হয়, মানুষ গণনা, তখন গণনা করে আনুমানিক তথ্য, আনুমানিক তথ্য, তাই না? আল্লাহ বলছেন কুল্লা সাইন, প্রত্যেক বস্তুকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনে গুনে রেখেছেন। আল্লাহ পাক সব কিছুর এলম রাখেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ওয়া হাতা বিকুল্লি শাইইন ইলমা, সমস্তর এলম আল্লাহ পাক রব্বুল আলামিন রাখেন। এই হচ্ছে তাফসীর শেষ। তবে এখানে আর দু চারটি বিষয় আছে আপনাদেরকে বলেছিলাম, তা হচ্ছে যে সূরায়ে জিন থেকে আমরা যা কিছু জানতে পারলাম, তার মধ্যে প্রথম বিষয় যেটি জানতে পারলাম সেটা হচ্ছে যে জিন একটি মখলুক, আল্লাহর আছে, তার অস্তিত্ব আছে, এবং এই ইমান রাখা ফরজ। কী জন্য ফরজ? হ্যাঁ, কারণ আল্লাহ পাক আল কোরআনে জিনের কথা বলেছেন। আপনি যদি জিন অস্বীকার করেন, তাহলে কোরআনকে অস্বীকার করলেন, জিন নবী রসুল নয়,
এই হিসাবে বিশ্বাস নয়, কিন্তু জিনের কথা আল কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন বহুবার। আর আপনি যদি জিনকে অস্বীকার করেন, কারণ একদল মুসলিম, কাফেরদের কথা তো বাদ দেন, একদল মুসলিম গোমরা পথভ্রষ্ট হয়েছে, বলছে জিন শয়তান মানে হচ্ছে বাতিল শক্তি, জিন শয়তান মানে হচ্ছে দুষ্ট শক্তি। এইরকম কোনো সৃষ্টি নেই, আগুন থেকে সৃষ্টি হয়েছে এমন কোনো মাখলুক আছে যে মাখলুকের নাম জিন, যাদেরকে আমরা দেখি না, ওরা আমাদের দেখে এ বলে তারা বিশ্বাস করে না, তারা গুমরা এবং মুসলিম নয়, কারণ তারা কোরআনকে অস্বীকার করলো। আল্লাহ বলছেন উহিয়া ইলে আন্নাহুস্তামানা ফারুম মিনাল জিন, জিন জিন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে জিনের অস্তিত্বকে বিশ্বাস করা ফরজ। দুই নম্বর কথা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন মানুষের জন্য প্রেরিত হয়েছিলেন, তেমনি জিনের জন্য প্রেরিত হয়েছিলেন, যখন জিনেরা ইসলাম গ্রহণ করলো এবং জাতিকে দাওয়াত দেওয়া শুরু করলো। এই সূরাতে আরও জানতে পারলাম যে জিনেরা, জিনদের ব্রেন বুদ্ধি রয়েছে, শুধু আমরাই বুদ্ধিমান আর খুব পটু পণ্ডিত নয়, জিনদের ব্রেন বুদ্ধি রয়েছে, এবং এই ব্রেন বুদ্ধিকে কাজে লাগিয়ে কোরআন শুনতেই তারা দ্রুত ইমান নিয়ে আসলে ইসলাম কবুল করলো। আল্লাহ পাক রব্বুল আরও জানতে পারলাম এই সূরা দিয়ে যে আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দার ওপর কত গুরুত্ব দিয়েছেন, বান্দার ইমানের হেফাজত করার জন্য, বান্দাকে হিদায়ত করার জন্য আল্লাহ কত যে গুরুত্ব দিয়েছেন, যে তাদের জন্য রসুল প্রেরণ করেছেন, তাদের জন্য ওহি করেছেন, এবং এই ওহিকে হেফাজতের জন্য ব্যবস্থা, শুধু ওহি নাজেল করেনি, ওহিকে হেফাজতের জন্য জিনদের ওপর দিকে যাওয়ার রাস্তা বন্ধ, যাতে করে কোরআন হেফাজতের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপর নাজিল হয়। এই সূরাতে আরও জানতে পারলাম যে জিনেরা কোরআনে করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শোনার জন্য কত আগ্রহী হয়ে উঠেছিল। সুতরাং জিন যদি এত আগ্রহী হয়, তাহলে জিন চাইতে শ্রেষ্ঠ জাতি আমরা। হ্যাঁ, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ উত্তম অবয়বে ইনসানকে সৃষ্টি করেছেন, তাহলে জিন চাইতে আমরা সুন্দর, জিন চাইতে আমরা বুদ্ধিমান, তাহলে আমাদেরকে কতটুকু যত্ন নেওয়া উচিত কোরআনে করিমের শিক্ষা দীক্ষার ক্ষেত্রে, কোরআনে করিমের দাওয়াতের ক্ষেত্রে, কোরআনে করিমের প্রচারের ক্ষেত্রে, কোরআনে করিমের খেদমতের ক্ষেত্রে, কোরআনে করিমের জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়নের ক্ষেত্রে, কোরআনে করিম দিয়ে বিচার করার ক্ষেত্রে। এই সূরায় এছাড়াও তৌহিদ রয়েছে, তৌহিদ দোয়া, ফালা তাদু মা আল্লাহে, সেজদা করো আল্লাহকে, মসজিদ আল্লাহর জন্য, দোয়া করো একমাত্র আল্লাহর কাছে, তার লাভ লোকসানের মালিক একমাত্র আল্লাহ, এমনকি নবীরও হেফাজত আল্লাহ পাক না করলে তিনি নিজেকে রক্ষা করতে পারেন না, এসব কথা আছে না, তাহলে তৌহিদের কথা এতে আছে। এতে শিরিক থেকে সতর্ক করা হয়েছে, ওয়ালা নুশরিকা বিরব্বিনা আহাদা, শিরিক করবো না, এসব শিক্ষা দেওয়া হয়েছে। এছাড়াও বহু জ্ঞান এই সূরায় রয়েছে। এই সূরার শেষখানে যেটি আছে সেটি হচ্ছে ইলমে গায়েব, ইলমে গায়েব যা বললাম, ইলমে গায়েব একমাত্র কার কাছে আছে, আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে। আল্লাহ পাক বলছেন মাফাতিহুল গায়েব ওয়াইন দাহু মাফাতিহুল গায়েব, আল্লাহ পাকের নিকটে গায়েবের চাবি রয়েছে, লা ইয়ালামুহা ইল্লা হুয়া, এই গায়েব আল্লাহ ছাড়া কেউ জানেন না, যাকে আল্লাহ জানাতে চেয়েছেন যত পরিমাণ ততটুকু জেনেছেন, যখন জানিয়েছেন তখন, তারপরে এমন কোনো ক্ষমতা নেই যে যখন ইচ্ছা তখন জেনে নিলাম, অথবা সব কিছু যেমন আল্লাহ জানছেন তেমন অমুক জানছেন। হ্যাঁ, এইরকম আকিদা কেউ যদি রাখে যে নবী সাল্লাম তার কবর থেকে উম্মতের হাল সম্পর্কে ওয়াকিফাল জানছেন, আর কে কে ভালো আমল করলো না করলো, আব্দুর রহমান কী করলো, আবদুল্লাহ কী করলো, আত্মীয় স্বজন কী করলো, আমার বংশের লোকেরা কী করলো জানতে পারছেন, আউযুবিল্লাহ হচ্ছে শিরক। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন, আল্লাহ পাক যেন গুনাহ খাতা মাফ করে দেন, নেক আমলের তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের পেরেশানি যেন দূর করে দেন, আল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরাতে যেন সুখী করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সূরা আহকাফের আয়াতগুলি বলছিলাম, সংক্ষেপে শুধু তরজমা করে দিয়েছি। আল্লাহ বলছেন ওয়াইজ সারাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন, ওয়াইজ সারাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন, আল্লাহ বলছেন যে হে নবী, তোমার কাছে জিনের এক দলকে আমি ফিরিয়ে দিলাম, ওরা ঘুরতে ঘুরতে আপনার তোমার কাছে চলে গেল। তাহলে বোঝা গেল যে আল্লাহ পাক জিনদেরকে ইমান ইসলাম বোঝা এবং কবুল করার জন্য পাঠিয়ে দিলেন। নবী সাল্লামকে এই ক্ষমতা দেওয়া হয়নি যে তুমি জিনদের ঘরে ঘরে যাও, আর কারণ জিনদের দেখা যায় না, সুতরাং জিনদের বাড়িতে বাড়িতে গিয়ে নবী সাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছেন না, যেহেতু এটা বাহ্যিক সম্ভবপর নয়, সেজন্য আল্লাহ বলছেন সারাফনা এলেইকা, তাদেরকে আমি পাঠিয়ে দিলাম যে যাও, মুহাম্মদ সাল্লাম কোরআন তেলাওয়াত করছে আর ফজর নামাজ আছে, যাও শোনো আর ইসলাম কবুল করা। ওয়াইজ সারাফনা এলেইকা নাফারাম মিনাল জিন ইয়াস্তামিউন আল কোরআন, তারা কোরআন শুনতে লাগলো। তারপরে হ্যাঁ বলেন হাফেজ সাহেবরা, ফালাম্মা হাজারু, তারা যখন সেখানে উপস্থিত হইল, কালু আনসিতু, আরে
থাম থাম চুপ করে শোন শোন আপোসে এক অপরকে বলছে শোন ভালো করে শোন ফালাম্মা কোজিয়া যখন নামাজ শেষ হয়ে গেল কোরআন তেলাওয়াত শেষ হয়ে গেল ওয়াল্লাহু ইলা কওমিহি মুনজিরিন তার নিজের জাতির কাছে সতর্ককারী হয়ে ফিরে আসলো যে দেখো কোরআন শুনে এলাম তোমরা ঈমান নিয়ে আস আমরা ইসলাম কবুল করে এসেছি আমরা মুসলিম হয়ে চলে এসেছি শেষ রসুল চলে এসেছেন তোমরা মুসলমান হও না হলে জাহান্নামে যাবে কালু আর বললো ইয়া কওমানা হে আমাদের সম্প্রদায় হে জিন জাতি ইন্না সামেনা কিতাবান এক কিতাব শুনে আসলাম আজকে উনজিলা মিন বাদে মূসা মূসা আলাইহিস সালামের পরে অতিরিক্ত এই কথাগুলি যেগুলি সূরা জিনে নেই তাই না মূসা আলাইহিস সালামের পরে নাজিল হয়েছে মুসাদ্দিকান মূসা আলাইহিস সালামের কথা কেন উল্লেখ করলেন ঈসার কথা কেন উল্লেখ করলেন না হ্যাঁ কারণ ঈসা আলাইহিস সালামের আগে মূসা আলাইহিস সালাম এসেছিলেন তাওরাত নিয়ে তাওরাতে জীবনের অধিকাংশ ক্ষেত্রে দিক নির্দেশনা ছিল ইঞ্জিলে শুধু সুসংবাদ আর কিছু ঘটনাবলী এই ধরনের জিনিসগুলি আছে ইঞ্জিল তাওরাতের পরিপূরক হিসাবে আসলো যেটি ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে এই জন্য ঈসা আলাইহিস সালামের অনুসারীরা তাওরাতেও তাওরাতকেও মানে এবং ইঞ্জিলকেও মানে যেটাকে ওল্ড টেস্টামেন্ট বলা হয় সেটা হচ্ছে তাওরাত আর নিউ টেস্টামেন্ট যেটা বলা হয় নতুন অনুশাসন সেটা হচ্ছে ইঞ্জিল যদিও ইঞ্জিলকে এরা বিকৃত করে দিয়ে আসল ইঞ্জিল কিন্তু নেই বর্তমান খ্রিস্টানদের কাছে আসল ইঞ্জিল অরিজিনাল নেই মোটেই বিকৃত তাদের রচিত কারণ বিভিন্ন যুদ্ধ হয়েছে নষ্ট হয়ে গেছে হেফাজতের আল্লাহ পাক এই দায়িত্ব নেনে তারা নিজেরাও বিকৃত মন গড়া নিজের যেগুলো খেয়ালখুশি মশলা সেগুলো ঢুকিয়ে দিয়েছিল আল্লাহ পাক রব্বুল আলমিন তা হক কিতাবকে তাদের কাছ থেকে কেড়ে নিয়েছেন অল্প কিছু কথা থাকলেও তাতে সংযোজন বেশি আছে নিজের মন গড়া কথা তাতে বেশি আছে এই জন্য শিরকুফুরি পর্যন্ত বাইবেলে আছে শিরকুফুরি বেয়াদবি আল্লাহ সম্পর্কে রসুল সম্পর্কে এবং আম্বিয়া কেরাম সম্পর্কে বেয়াদবি পর্যন্ত সেসব কিতাব আছে যেটা আল্লাহর কিতাব কোনোদিন হতে পারে না তো বলছেন যে মূসা আলাইহিস সালামের পরে যে কিতাব নাজিল হয়েছে মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি পূর্বের কিতাবের সত্যায়নকারী এই কিতাব অর্থাৎ আগের কিতাবে যে তাওহীদের কথা আছে রেসালাতের কথা আছে আখিরাতের কথা আছে ইমানিয়াত আছে আকীদার কথা আছে সেগুলির সত্যায়ন এবং সৎ আমল যেগুলি ভালো কাজ সর্বযুগে ভালো কাজ আগেও নামাজ ছিল সেগুলি সত্যায়ন করেছে রোজা সিয়াম ছিল সত্যায়ন করেছে গরিব দুঃখীর সহযোগিতা ছিল সেগুলি সত্যায়ন করেছে ইয়াহদি এলাল হক এবং সত্য পথের দিকে রাস্তা দেখাচ্ছে ওয়া ইলা তারিকে মুস্তাকিম এবং সহজ সরল পথের দিকে ইয়া কওমানা হে আমাদের জাতি মোবাইলওয়ালা ইয়া কওমানা হে আমাদের জাতি কে বলছেন জিনারা বলছেন আবার ইয়া কওমানা হে জাতি আজিবু দায়ী আল্লাহে আল্লাহর দায়ীর ডাকে সাড়া দাও অর্থাৎ মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাম আল্লাহর দায়ী আল্লাহ আল্লাহর দায়ী আল্লাহর দিকে আহ্বানকারীর আহ্বানে তোমরা সাড়া দাও কবুল করো তার দাওয়াত ও আমেনু বিহি তার প্রতি ইমান নিয়ে আসো এক ফের লাকুম মিন যুনুবিকুম আল্লাহ তোমাদের গুনাহ গুলি মাফ করে দিবেন ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলিম এবং তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আল্লাহ পাক রক্ষা করবেন ওমাল্লাম ওমাল্লা ইউজিব দায়ী আল্লাহ আর আল্লাহর দায়ী নবীর কেউ যদি ডাকে সাড়া না দেয় তার দাওয়াত যদি কেউ কবুল না করে ফালে হিসাবে মুজিজিন ফিল আরজি পৃথিবীতে সেই ব্যক্তি আল্লাহকে পরাস্ত করতে পারবে না ওয়ালাইস আল্লাহ মিন দুনিহি আউলিয়া আর আল্লাহ ছাড়া তার কেউ পৃষ্ঠপোষক নেই অভিভাবক নেই সাহায্যকারীও নেই উলাইকা ফি দলালি মুবিন এবং এরাই হচ্ছে সুস্পষ্ট গুমরাহিতে পথভ্রষ্টতাই আল্লাহ পাক যেন হক কথা বোঝার তৌফিক দান করেন এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদেরকে তৌহিদের ওপর সুন্নতের ওপর নবী সাল্লামের তরিকার ওপর জীবনযাপনের তৌফিক যেন দান করেন এবং সেই দিকে আমাদেরকে মানব জাতিকে ডাকার যেন তৌফিক দান করেন আমিন ইয়া রাব্বাল আলামিন ও সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন জিনদের সাথে পরে বৈঠক হয়েছে এরকম আরো হাদিস আছে জি হ্যাঁ দায়ীদের জন্য সুসংবাদ আছে বলছিলাম যে এই সূরা জিন থেকে আমরা সুসংবাদ জানলাম তাই না সূরা জিন থেকে সান্ত্বনা জানলাম দায়ীদের জন্য সান্ত্বনা আছে কি কি নবী সাল্লামকে যেমন আল্লাহ সান্ত্বনা দিয়েছেন সুসংবাদ দিয়েছেন হে নবী তোমার বংশ কোরাইশরা যদি ইসলাম কবুল নাও করে জিনেরা ইসলাম কবুল করছে তুমি একা নাও তোমার সাথে অনেকে আছে ওই রকমই আমার জন্য আপনার জন্য সুসংবাদ আছে যে হে দাই হে তৌহিদের অনুসারী আপনার বংশের লোকেরা যদি নাও শোনে আপনার গ্রামের লোকেরা নাও শোনে আপনার আত্মীয়স্বজন যদি নাও শোনে তাহলে আপনার অন্যরা ইসলামের দাওয়াত কবুল করবে নবী করিম সাল্লামকে আল্লাহ জিনদের ইসলাম কবুল করার মাধ্যমে এই সান্ত্বনা দিলেন যে জিনেরা তো তোমার কথা শুনছে তোমার বংশের লোক না শুনলে আর মানব জাতির মধ্যে
আনসার মদিনার লোকেরা ইসলাম কবুল করার দিকে লাফিয়ে আসলো, এই দিয়ে সুসংবাদ দিয়ে দিলেন নবীকে, হে নবী তোমার কোরাইশ বংশরা যদি ইসলাম নাও কবুল করে তো তোমার জন্য আনসারীরা তো মদিনার মজুদ আছে সহযোগিতা করার জন্য, সাহায্য করার জন্য, কোরবানি দেওয়ার জন্য, উৎসর্গ করে দেওয়ার জন্য জীবনকে। সুতরাং চিন্তা করিও না কেউ কবুল করবে। পানি যখন গড়ে আসে উঁচা জায়গায় পানি তো থামে না, কিন্তু নিচু জায়গা কোনো জায়গায় তো অবশ্যই নিচু আছে যেখানে অবশ্যই পানি গিয়ে থামবে। সুতরাং দায়ী হচ্ছে পানির মতো, পানি গড়াইতে হবে, পানি গড়াতে হবে যেখানে পানি থামার সেখানে থামবে, আর যেই জমি উপকৃত হওয়ার সেই পানি থেকে উপকৃত হবে। আল্লাহ পাক যেন বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। পয়লা বৈশাখ সম্পর্কে তোমার যে পুরস্কার নেওয়ার কথা ছিল কোথায় ভুলে গেছে পুরস্কার? আল্লাহ আকবার, কি প্রশ্ন? পয়লা বৈশাখ সম্পর্কে আমাদের ভাই জিজ্ঞাসা করেছেন, পয়লা বৈশাখ সম্পর্কে শুনে রাখেন, দিনের মূলনীতি যখন বুঝে যাবেন তখন শাখা প্রশাখা এমনিতে বুঝে যাবেন। দিন কমপ্লিট সম্পূর্ণ না অসম্পূর্ণ? আল্লাহ কি বলছেন, আলিয়াম আকমল তোলাকুম দিন, আজকে তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিচ্ছি। আমাদের উৎসব ঈদ বছরে কদিন রয়েছে? দুই, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই ছাড়া যেমন ঈদে মিলাদুন্নবী নেই, ম্যারেজ দিবসের খুশি নেই, বার্থডে ছেলে মেয়েদের বার্থডে জন্মদিবস আর বাবা মায়ের বার্থডে আর মৃত্যু দিবসের শোক এসব যেমন ইসলামে নেই, তেমনই ইংরেজি মাসের নিউ ইয়ারও নেই ইসলামে, আর বাঙালি বৈশাখ মাসের আপনার কি বলছে নববর্ষ, কাল বৈশাখী বলতে হয় নববর্ষকে, হ্যাঁ কি বলছে এটাকে কাল বৈশাখী, কাল বৈশাখী বুঝেন তো না, এটি ধর্মীয় কাল বৈশাখী। এক তো বৈশাখ মাসে আল্লাহ পাকের আজাব, তো ওকে কাল বৈশাখী বলা হয় ঘূর্ণিঝড়, আর এই ধর্মীয় কাল বৈশাখী হচ্ছে এই বৈশাখী মেলা, বৈশাখী মেলা হচ্ছে ধর্মীয় কাল বৈশাখী। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। এগুলি বিদআত, এই বিদআত হচ্ছে কুল্লু বিদআতিন দলালা গুমরাহি, আর গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। আজকে মুসলিমদেরকে দিনের কথা শোনার জন্য ডাকেন আসবে না, দিনের ক্ষেত্রে 10 টাকা খরচ করার জন্য বলেন আসবে না, কিন্তু বৈশাখী মেলা যদি হয়, আর তাও জানি না পূর্বপুরুষদের গুমরাহি, ওই গরম ভাতকে পান্তা করে খেতে হবে, আবার পান্তাকে আবার কি করে খেতে হবে, হ্যাঁ ইলিশ মাছটা তো ভালো জিনিসই ছিল, কিন্তু আবার মাটির বাসনে খেতে হবে, আহা এ বুদ্ধির ওপর আফসোস করা উচিত, এই বুদ্ধির, এই জন্যই গজবাস আর এ শুরু হয়ে গেছে। গত রাতের আগের রাতে পাথর বর্ষণ হয়েছে, আমাদের ভাই খবর দিলেন, আর তার আগের রাতে খবর শুনলাম, আর কয়েক ভাই খবর দিলেন, এমন ঘূর্ণিঝড় হয়েছে, এমন ঘূর্ণিঝড় আমার এলাকা থেকে শুরু করে দিনাজপুরের কয়েকটা ডিস্ট্রিক্ট, বাংলাদেশ দিনাজপুর আর পশ্চিমবঙ্গের দিনাজপুর কয়েকটা ডিস্ট্রিক্ট মিলে এত ঘূর্ণিঝড় হয়েছে। আমার আম্মাকে আমি জিজ্ঞাসা করছি কী অবস্থা, কারণ বাড়ির কথা চিন্তা করছি, শুনলাম যে এলাকার কোনো টিনের বাড়ি নেই, টিনের বাড়ি উড়ে গেছে। তা আমাদের বারান্দা শুধু টিনের দিয়ে একটা ছিল, তো চিন্তা করলাম যে ওই যে রান্নাঘরটা একটু টিনের ছিল, তার বাইরের দিকে একটা মজলিস বসার জন্য, বাইরের মেহমানের বসার জন্য একটু টিনের ছিল, তো কী অবস্থা দেখি একটু জিজ্ঞেস করে, তা আমাদের আলহামদুলিল্লাহ ঠিক আছে, কিন্তু আশেপাশের বাড়ি টিনের বাড়ি নেই, খড়ের বাড়ি বলে কিছু নেই, আর গাছপালা আম গাছ কাঁঠাল গাছ লিচুর গাছ একটিও নেই, সব সাফ হয়ে গেছে, সুবহানাল্লাহ। হ্যাঁ, এই বৈশাখ মাসে আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন যে কাল বৈশাখীর গাইর ইসলামী অন ইসলামিক সভ্যতা কাফেরদের অন্ধ অনুকরণ করবে, তোমাদেরকে আমি একটু শিখাতে চাইলাম, আর এরকম বহু বছর শিখাচ্ছেন কিন্তু আমরা শিখছি না। ওয়ালা নুজি কান্না হুম ইয়াল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারে লা আল্লাহুম ইয়ারজুন, আল্লাহ বলছেন আল্লাহুম ইয়ারজুন, হতে পারে ফিরতে পারে, হতে পারে ফিরতে, ফিরতে চাইছেন এই জাতি, এই জাতি ফিরতে চাইছেন, আল্লাহ পাক যেন হিদায়াত দান করেন। এই বৈশাখী মেলায় আরো কত কি হবে, যারা যাবে ওই মহিলার রাস্তাঘাটে কেন যাবে, যেই মহিলারা গিয়েছে আর সেখানে ধর্ষিতা অথবা আর কিছু কাপড় ছিঁড়ে ফেলা হয়েছে, আমাদের বাদ ভাই বলছেন কেন যাবে ওইসব মহিলারা, জি জি বললাম যে কিয়ামত পর্যন্ত কত যে কাফেরদের বিজাতির অন্ধ অনুকরণ হবে এবং ইসলাম থেকে এসব করে বেরিয়ে যাবে, তো আল্লাহ পাক জানে তাদেরই এক শ্রেণীর লোকেরা। সময় শেষ হয়ে গেছে, সুতরাং খাবার দেন, আর এখান থেকে শেষ করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।